নন্দিনী 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 আমাকে এত করে ডাকিস কেন কিশোর? আমি কি শুনতে পাইনি? শুনতে বাস জানি, কিন্তু আমার যে ডাকতে ভালো লাগে। আর ফুল চাইতে হয় তাহলে আনতে যাই। যা যা এখনই কাজে ফিরে যা, দেরি করিস না। সমস্ত দিন তো কেবল সোনার তাল ফুরে আনি, তার মধ্যে একটু সময় চুরি করে তোর জন্য ফুল খুঁজে আনতে পারলে আমি বেঁচে যাই। জানতে পারলে জোড়া শাস্তি দেবে? তুমি যে বলেছিলে রক্ত করবি, তোমার চাই চাই, আমার আনন্দ এইছে রক্ত করবি এখানে সহজে মেলে। অনেক খুঁজে পেতে একই জায়গায় এখানকার জঞ্জালের পেছনে একটি মাত্র গাছ পেয়েছি। আমাকে দেখিয়ে দে, আমি নিজে গিয়ে ফুল তুলি। আমার কথা বলো না নন্দিনী। নিষ্ঠুর হয়ে না, ওই গাছটি থাক আমার একটিমাত্র গোপন কথার মতো। বিশু তোমাকে গান শোনে, সে তার নিজের গান। এখন থেকে আমি তোমাকে ফুল জোগাবো, এ আমার নিজের ফুল। কিন্তু এখানকার জানোয়াররা তোকে শাস্তি দেয়, আমার যে বুক ফেটে যায় সেই ব্যথায় আমার ফুল আরো বেশি করে আমারই হয়ে ফোটে। ওরা হয় আমার দুঃখের ধন। কিন্তু তোদের এই দুঃখ আমি সইব কি করে? কিসের দুঃখ? একদিন তোর জন্য প্রাণ দেবো নন্দিনী। এ কথা কতবার মনে মনে ভাবে। তোকে আমি কি ফিরিয়ে দেবো বলতো কিশোর? এই সত্যটি কর নন্দিনী, আমার হাত থেকে রোজ সকালে ফুল নিবি। আচ্ছা তাই শুন, কিন্তু তুই একটু সামলে চলবি। না আমি সামলে চলবো না, চলবো না, চলবো না, চলবো না। ওদের মারের মুখের উপর দিয়ে রোজ তোমাকে ফুল এনে দেবো। রোজ তোমাকে ফুল এনে দেব, রোজ রোজ। রোজ তোমাকে ফুল এনে দেব। নন্দিনী নন্দিনী, যেও না, ফিরে যাও। কি অধ্যাপক,
মনে করে এমন চমক লাগিয়ে দিয়ে চলে যাও কেন? যখন মনটাকে নাড়া দিয়ে যাও তখন না একটু সাড়া দিয়েই বা গেলে? একটু দাঁড়াও, দুটো কথা বলি। আমাকে তোমার কিসের দরকার? দরকারের কথা যদি বললে, ওই চেয়ে দেখো। আমাদের খোদাই করে দল, পৃথিবীর বুক চিরে দরকারের বোঝা মাথায় কীটের মতো সুড়ঙ্গর ভেতর থেকে ওপরে উঠে আসছে। এই যক্ষপুরীতে আমাদের যা কিছু ধন সবই ধুলো নাড়ির ধন, সোনা। কিন্তু সুন্দরী, তুমি যে সোনা সে তো ধুলোর নয়, সে যে আলোর। দরকারের বাঁধনে তাকে কে বাঁধবে? বারে বারে ওই একই কথা বল। আমাকে দেখি তোমার এত বিষয় কিসের উত্থাপন? সকালে ফুলের বনে যে আলো এসে পড়ে তাতে বিস্ময় নেই, কিন্তু পাকা দেয়ালের ফাটল দিয়ে যে আলো আসে সে আর এক কথা। যক্ষগুলিতে তুমি সে আচমকা আলো, তুমি বা এখানকার কথা কি ভাবছো বলো দেখি। অবাক হয়ে দেখছি, সমস্ত শহর মাটির তলাটার মধ্যে পাতালে সুড়ঙ্গ খুঁজে তোমরা যক্ষের ধন বের করে করে আনছ। সে যে অনেক যুগের মরা ধন পৃথিবী তাকে কবর দিয়ে রেখেছিল। আমরা যে সেই মরা ধনের সব সাধনা করি, তার প্রেতকে বশ করতে চাই। সোনা তালের তাল বেতালকে বাঁধতে বাঁধতে পৃথিবীকে পাবো মুঠোর মধ্যে। তোমাদের রাজাকে ওই একটা অদ্ভুত চালের দেয়ালের আড়ালে ঢাকা দিয়ে রেখেছ। সে যে মানুষ পাচ্ছে সেটা তো ধরা পড়ে। তোমাদের সুড়ঙ্গের ওই অন্ধকার ডালাটা খুলে ফেলে দিয়ে তার মধ্যে আলো ঢেলে দিতে ইচ্ছে করে, তেমনি ইচ্ছে করে ওই বিশ্রী জালটাকে ছিঁড়ে ফেলে দিয়ে মানুষটাকে উদ্ধার করি। আমাদের মরা ধনের প্রীতির যেমন ভয়ঙ্কর শক্তি, আমাদের মানুষ ছাড়া রাজা তেমনি ভয়ঙ্কর প্রতাপ। এসব তুমি তো বানিয়ে তোলা। বানিয়ে তোলাই তো, উলঙ্গের কোন পরিচয় নেই। বানিয়ে তোলা কাপড়ে কেউ বা রাজা কেউ বা কি? এসো আমার ঘরে, তোমাকে তত্ত্ব কথা বুঝিয়ে দিতে বড় আনন্দ হয়। তোমাদের খোদাই ঘর খনি খুঁদে খুঁদে যেমন মাটির মধ্যে তলিয়ে চলেছে, তুমিও তো তেমনি দিন রাত পৃথিবীর মধ্যে গর্ত খুঁড়েই চলেছ। আমাকে নিয়ে সময়ের বাজে খরচ করবে কেন? আমরা নিরেট নিরবকাশ গর্তের পতঙ্গ, ঘন কাজের মধ্যে সেতি আছি। তুমি ফাঁকা সময়ের আকাশে সন্ধ্যা তারাটি, তোমাকে দেখে আমাদের ডানা চঞ্চল হয়ে ওঠে। এসো আমার ঘরে, তোমাকে নিয়ে একটু সময় নষ্ট করতে দাও। না না, এখন না, আমি এসেছি তোমাদের রাজাকে তার ঘরের মধ্যে গিয়ে দেখব। সে তাকে জালের আড়ালে ঘরের মধ্যে ঢুকতে দেবে না। আমি জালের বাধা মানি নে। আমি এসেছি ঘরের মধ্যে ঢুকতে। জানন্দিনী, আমি আছি একটা জালের পিছনে, মানুষের অনেকখানি বাদ গিয়ে পণ্ডিতটুকু চেপে আছে। আমাদের রাজা যেমন ভয়ঙ্কর, আমিও তেমনি ভয়ঙ্কর পণ্ডিত। আমার সঙ্গে ঠাট্টা করছো তুমি? তোমাকে তো ভয়ঙ্কর ঠাকে না?
জিজ্ঞাসা করি, এরা আমাকে এখানে নিয়ে এলো, রঞ্জনকে সঙ্গে আনলে না কেন? সব জিনিসকে টুকরো করে আনাই তো এদের পদ্ধতি। কিন্তু তাও বলি, এখানকার এই মরা ধনের মাঝখানে তোমার প্রাণের ধনকে কেন আনতে চাও? আমার রঞ্জনকে এখানে আনলে এদের মরা পাঁজরের ভিতর প্রাণ নেচে উঠবে। একা নন্দিনীকে নিয়ে যক্ষপুরীর সর্দাররা হতবুদ্ধি হয়ে গেছে, রঞ্জনকে আনলে এদের হবে কি? ওরা জানে না ওরা কি অদ্ভুত। ওদের মাঝখানে বেঁধাতে যদি খুব একটা হাসি হেসে ওঠে তাহলেই ওদের চটকা ভেঙে যেতে পারে। রঞ্জন বিধাতার সেই হাসি, দেবতার হাসি সূর্যের আলো, তাতে বরফ গলে কিন্তু পাথর টলে না। আমাদের সত্তাদের টলাতে হলে কায়ে জোর চাই। আমার রঞ্জনের জোর তোমাদের সঙ্গিনী নদীর, ওই নদীর মতোই ও যেমন ভাসতেও পারে তেমনি ভাঙতেও পারে। অধ্যাপক, তোমাকে আমার আজকের দিনের একটি গোপন খবর দিই। কি? আজ রঞ্জনের সঙ্গে আমার দেখা হবে। জানলে কি করে? হবে হবে, দেখা হবে, খবর এসেছে। সত্তারে চোখে নিয়ে কোন পথ দিয়ে খবর আসবে? যে পথে বসন্ত আসবার খবর আসে সেই পথ দিয়ে, তাতে লেগে আছে আকাশের রং বাতাসের লীলা। তার মানে আকাশের রঙে বাতাসের লীলায় উড়ো খবর এসেছে। যখন রঞ্জন আসবে তখন দেখিয়ে দেব পুরো খবর কেমন করে মাটিতে এসে পৌঁছল। রঞ্জনের কথা উঠলে নন্দিনীর মুখ আর থামতেই চায় না। থাক, আমার তো আছে বস্তুতত্ত্ব বিদ্যা, তার গহ্বরে ঢুকে পড়ি কি চাই? আর সাহস হচ্ছে না। নন্দিনী, একটা কথা তোমাকে জিজ্ঞাসা করি, এই যক্ষপুরীকে তোমার ভয় করছে না? ভয় করবে কেন? গ্রহণের সূর্যকে জন্তুরা ভয় করে, পূর্ণ সূর্যকে ভয় করে না। যক্ষপুরী গ্রহণ লাগা করি, সোনার গর্তের রাহুতে তাকে খাপ লেখেছে, সে নিজে আস্ত নয়, কাউকে আস্ত রাখতে চায় না। আমি তোমাকে বলছি, তুমি এখানে থেকো না। আমাদের সামনে আরো হা করে উঠবে, তবু তোমাকে বলছি তুমি পালাও। সেখানকার লোকেরা দশ ব্যক্তি করে মা বসুন্ধরার আঁচলকে টুকরো টুকরো করে ছেড়ে না। সেখানে রঞ্জনকে নিয়ে সুখে থাকতে চাও। রক্ত করবীর কঙ্কন, ওর থেকে একটা ফুল আমাকে খুশিয়ে দেবে? কেন, কি করবে তুমি? কতবার ভেবেছি, তুমি যে রক্ত করবীর আভরণ পরো তার একটা কিছু মানে আছে। আমি তো জানি না কি মানে। হয়তো তোমার ভাগ্য পুরুষ জানে। ওই রক্ত আভায় একটা ভয় লাগানো রহস্য আছে, শুধু মাধুর্য নয়। আমার মধ্যে ভয়? সুন্দরের হাতে রক্তের তুলি দিয়েছেন বিধাতা, জানি না রাঙা রঙে তুমি কি লিখন লিখতে এসেছ।
মালতী ছিল, মল্লিকা ছিল, ছিল চামেলী, সব বাদ দিয়ে এই ফুল কেন তুমি বেছে নিলে? চলো, মানুষ না জেনে অমনি করে নিজের ভাগ্য বেছে নেয়। রঞ্জন আমাকে কখনো কখনো আদর করে বলে রক্ত করবি। জানি না আমার কেমন মনে হয়, আমার রঞ্জনের ভালোবাসার রং রাঙা, সেই রং গলায় পরেছি, বুকে পরেছি, হাতে পরেছি। তা আমাকে ওর একটি ফুল দাও, শুধু ক্ষণকালের দান, ওর রঙের তত্ত্বটি বোঝবার চেষ্টা করি। এই নাও, আজ রঞ্জন আসবে, সেই আনন্দে ফুলটি তোমাকে দিব। আমাকে যা দেখছো তাছাড়া আমি কিছুই না, বোঝবার তোমার দরকার কি? না বুঝতে ভালো থাকে না। এখানে তোমাকে রাজা কোন কাজের প্রয়োজনে এনেছে? অকাজের প্রয়োজনে। একটা কি মন্ত্র তোমার আছে, ফাঁদে ফেলছো সবাইকে। সর্বনাশী তুমি, তোমার এই সুন্দর মুখ দেখে যারা ভুলবে তারা মরবে। দেখি দেখি সেদিন তোমার কে ঝুলছে। রক্ত করবীর মঞ্জুরি। ওর মানে কি? ওর কোনো মানেই নেই। আমি কিচ্ছু তোমাকে বিশ্বাস করিনি, একটা কি ফন্দি করেছো। আজ দিন না যেতেই একটা কিছু বিপদ ঘটাবে, তাই এত সাজ। ভয়ঙ্করী, ওরে ভয়ঙ্করী। আমাকে দেখে তোমার এমন ভয়ঙ্কর মনে হচ্ছে কেন? দেখে মনে হচ্ছে তুমি রাঙালোর মশাল। যাই, নির্বোধদের বুঝিয়ে বলি গে, সাবধান 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 সাবধান।
করছো? শুনতে পাচ্ছো? শুনতে পাচ্ছো? নন্দা, শুনতে পাচ্ছি, কিন্তু বারে বারে দেখো না, আমার সময় নেই একটুও না। আজ খুশিতে আমার মন ভরে আছে, সেই খুশি নিয়ে তোমার ঘরের মধ্যে যেতে চাই। না, ঘরের মধ্যে না, যা বলতে হয় বাইরে থেকে বলো। কুমুদ ফুলের মালা গেঁথে পদ্ম পাতায় ঢেকে এনেছি। নিজে পরো। আমাকে মানায় না, আমার মালা রক্ত করবে। আমি পর্বতের চূড়ার মতো শূন্য, তাই আমার স্বভাব। সেই চূড়ার বুকেও ঝর্ণা ঝরে, তোমার গলাতেও মালা দুলবে। জল খুলে দাও, ভিতরে যাব। আসতে দেব না, কি বলবে শীঘ্র বলো, সময় নেই। দূর থেকে ওই গান শুনতে পাচ্ছ? কিশোর গান, পৌষের গান। ফসল পেকেছে, কাটতে হবে, তারই ডাক। দেখছো না, পৌষের রোদ্দুর পাকা ধানের লাবণ্য আকাশে মেলে দিচ্ছে। তুমিও বেরিয়ে এসো রাজা, তোমাকে মাঠে নিয়ে যাই। মাঠের পাশে শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজকে রবে গো। খোলো খোলো দুয়ার, খোলো 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 দুয়ার, খোলো। মাঠের পাশে শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজকে রবে গো। খোলো খোলো দুয়ার, খোলো 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 দুয়ার, খোলো। আমি মাঠে যাব, কোন কাজে লাগবো? সহজ কাজটাই আমার কাছে শক্ত। সরোবর কি ফেনার নুপুর পরা ঝর্ণার মতো নাচতে পারে? যাও, যাওয়ার কথা কেউ না, সময় নেই। অদ্ভুত তোমার শক্তি। যেদিন আমাকে তোমার ভান্ডারে ঢুকতে দিয়েছিলে, তোমার সোনার তাল দেখে কিছু আশ্চর্য হইনি। কিন্তু যে বিপুল শক্তি দিয়ে অনায়াসে সেগুলোকে নিয়ে চুড়ো করে সাজাচ্ছিলে, তাই দেখে মুগ্ধ হয়েছিল। তবু বলি, সোনার পিণ্ড কি তোমার ওই হাতের আশ্চর্য ছন্দে সাড়া দেয়, যেমন সাড়া দিতে পারে ধানের ক্ষেত? আচ্ছা রাজা, বলতো, পৃথিবীর এই মরা ধন দিন রাত নাড়াচাড়া করতে তোমার ভয় হয় না? কেন, ভয় কিসের? পৃথিবী আপনার প্রাণের জিনিস, আপনি খুশি হয়ে দেন। কিন্তু যখন তার বুক চিরে মরা হাড়গুলোকে ঐশ্বর্য বলে ছিনিয়ে নিয়ে আসো, তখন অন্ধকার থেকে একটা কানা রাক্ষসের অভিসম্পাত নিয়ে আসো। দেখছো না, এখানে যেন সবাই কেমন রেগে আছে, কিংবা সন্দেহ করছে, কিংবা ভয় পাচ্ছে। অভিসম্পাত? হ্যাঁ, খুনোখুনি কারাকারির অভিসম্পাত। সাপের কথা জানি নে, এ জানি যে আমরা শক্তি নিয়ে আসি। আমার শক্তিতে তুমি খুশি হও নন্দিনী? হ্যাঁ, ভারী খুশি লাগে। তাই তো বলছি, আলোতে বেরিয়ে এসো, মাটির উপর পা দাও, পৃথিবী খুশি হয়ে উঠু। আলোর খুশি উঠল জেগে, ধানের শীষে শিশির লেগে। আলোর খুশি উঠল জেগে, ধানের শীষে শিশির লেগে। ধারার খুশি ধারে নাগুক, ওই যে উঠালে মোরে, হায় হায় হায়। পুষ্পদের ডাক দিয়েছে, আয় রে চলে, আয় আয় আয়। পুষ্প
আয়রে চলে আয় 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 কালা জিতার ঘুরেছে আজ ফাঁকা ফসলে মনে হায় 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 কালা জিতার ঘুরেছে আজ ফাঁকা ফসলে মনে হায় 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 নন্দিনী তুমি কি জানো বিধাতা তোমাকেও রূপের মায়ার আড়ালে অপরূপ করে রেখেছেন, তার মধ্যে থেকে ছিনিয়ে তোমাকে আমার মুঠোর ভেতরে পেতে চাচ্ছি, কিছুতেই ধরতে পারছি না। আমি তোমাকে উল্টিয়ে পাল্টিয়ে দেখতে চাই, না পারি তো ভেঙে চড়ে ফেলতে চাই। ও কি বলছো তুমি? তোমার ওই রক্ত করবীর আভাটুকু ছেঁকে নিয়ে আমার চোখে অঞ্জন করে পড়তে পারিনি কেন? সামান্য পাপড়িকটা আঁচল চাপা দিয়ে বাধা দিয়েছে, তেমনি বাধা তোমার মধ্যে, কোমল বলেই কঠিন। আচ্ছা নন্দিনী, আমাকে কি মনে করো খুলে বলো তো। সে আরেকদিন বলবো, আজ তো তোমার সময় নেই। না না, যেও না, বলে যাও আমাকে কি মনে করো বলো। কতবার বলেছি তোমাকে মনে করি আশ্চর্য, জোর ফুলে ফুলে উঠছে ঝড়ের আগেকার মেঘের মতো, দেখে আমার মন নাচে। রঞ্জনকে দেখে তোমার মন যে নাচে সেও কি? সে কথা থাক, তোমার তো সময় আছে। সময় শুধু এই কথাটি বলে যাও, সে নাচের তাল আলাদা, তুমি বুঝবে না। বুঝবো, বুঝতে চাই। সব কথা ঠিক বুঝিয়ে বলতে পারিনি, আমি যাই। যাও না, বলো আমাকে তোমার ভালো লাগে কিনা। হ্যাঁ ভালো লাগে, রঞ্জনের মতোই ঘুরে ফিরে একই কথা। এসব কথা তুমি বোঝো না। কিছু কিছু বুঝি, আমি জানি রঞ্জনের সঙ্গে আমার তফাতটা কি। আমার মধ্যে কেবল জোরই আছে, রঞ্জনের মধ্যে আছে জাদু। জাদু বলছো কাকে? বুঝিয়ে বলবো, পৃথিবীর নিচের তলায় পিণ্ড পিণ্ড পাথর লোহা সোনা সেইখানে রয়েছে জোরের মূর্তি, উপরের তলায় একটুখানি কাঁচা মাটিতে ঘাস উঠছে ফুল ফুটছে সেইখানে রয়েছে জাদুর খেলা। দুর্গমের থেকে হিরে আনি মানিক আনি, সহজের থেকে ওই প্রাণের জাদুটুকু কেড়ে আনতে পারি নে। তোমার এত আছে তবু কেবলই আমার লোভীর মতো কথা বলো কেন? আমার যা আছে সব বোঝা হয়ে আছে, সোনাকে জমিয়ে তুলে তো পরশ মনে হয় না, শক্তি যতই বাড়াই যৌবনে পৌঁছল না, তাই পাহারা বসিয়ে তোমাকে বাঁধতে চাই। রঞ্জনের মতো যৌবন থাকলে ছাড়া রেখি তোমাকে বাঁধতে পারতুম, এমনি করে বাঁধনের রশিতে গাঁট দিতে দিতে সময় গেল। হায় রে, আর সব বাধা পড়ে কেবল আনন্দ বাধা পড়ে না। তুমি তো নিজেকেই জালে বেঁধেছ, তারপরে কেন এমন ছটপট করছো বুঝতে পারিনি। বুঝতে পারবে না, আমি প্রকাণ্ড মরুভূমি, তোমার মতো একটি ছোট্ট ঘাসের দিকে হাত বাড়িয়ে বলছি, আমি তপ্ত, আমি রিক্ত, আমি ক্লান্ত। তৃষ্ণার দাহে এই মরুটা কত উর্বরা ভূমিকে লেহন করে নিয়েছে, তাতে মরুর পরিসরই বাড়ছে, ওই একটুখানি দুর্বল ঘাসের মধ্যে যে প্রাণ আছে তাকে আপন করতে পারছে না। তুমি যে এত ক্লান্ত তোমাকে দেখে তো তা মনেই হয় না। আমি তো তোমার মস্ত জোরটাই দেখতে পাচ্ছি। নন্দিন, একদিন দূর দেশে আমারই মতো একটা ক্লান্ত পাহাড় দেখেছিলাম, বাইরে থেকে বুঝতেই পারিনি তার সমস্ত পাথর ভিতরে ভেতরে বেঁথিয়ে উঠছে,
একদিন গভীর রাতে ভীষণ শব্দ শুনলাম, যেন কোন দৈত্যের দুঃস্বপ্ন গুমরে গুমরে হঠাৎ ভেঙে গেল। সকালে দেখি পাহাড়টা ভূমিকম্পের টানে মাটির নিচে তলিয়ে গেছে। শক্তির ভার নিজের অগোচরে কেমন করে নিজেকে পিষে ফেলে সেই পাহাড়টাকে দেখে সেদিন তাই বুঝেছিলুম। আর তোমার মধ্যে একটা জিনিস দেখছি, শের উল্টো। আমার মধ্যে কি দেখছ? বিশ্বের বাঁশিতে নাচের যে ছন্দ বাজে সেই ছন্দ। বুঝতে পারলাম। সেই ছন্দে বস্তুর বিপুল ভার হালকা হয়ে যায়, সেই ছন্দে গ্রহ নক্ষত্রের দল ভিখারীর নট বালকের মতো আকাশে আকাশে নেচে বেড়াচ্ছে, সেই নাচের ছন্দেই নন্দিনী তুমি এমন সহজ হয়েছ, এমন সুন্দর। আমার তুলনায় তুমি কতটুকু, তবু তোমাকে ঈর্ষা করি। তুমি নিজেকে সবার থেকে হরণ করে রেখে বঞ্চিত করছ, সহজে ধরা দাও না কেন? নিজেকে গুপ্ত রেখে বিশ্বের বড় বড় মালখানার মোটা মোটা জিনিস চুরি করতে বসেছি, কিন্তু যে দান বিধাতার হাতের মুঠোর মধ্যে ধরা, সেখানে তোমার চাপার কলির মতো আঙুলটি যতটুকু পৌঁছয় আমার সমস্ত দেহের জোর তার কাজ দিয়ে যায় না। বিধাতার সেই বদ্ধ মুঠো আমাকে খুলতেই হবে। তোমার এসব কথা আমি ভালো বুঝতে পারিনি, আমি যাই। আচ্ছা যেও, কিন্তু জানলার বাইরে এই হাত বাড়িয়ে দিচ্ছি, তোমার হাতখানি একবার এর উপর রাখো। না না, তোমার সবখানা বাদ দিয়ে হঠাৎ একখানা হাত বেরিয়ে এলে আমার ভয় করে। কেবল একখানা হাত দিয়ে ধরতে চাই বলেই সবাই আমার কাছ থেকে পালিয়ে যায়, কিন্তু আমার সব দিয়ে যদি তোমাকে ধরতে চাই ধরা দেবে কি নন্দিনী? তুমি তো আমাকে ঘরে যেতে দিলে না, তবে কেন এসব বলছো? আমার অনবকাশে রুজান ছেলে তোমাকে ঘরে আনতে চাইনি। যেদিন পালের হাওয়ায় তুমি অনায়াসে আসবে সেই দিন আগমনীর লগ্ন লাগবে, সে হাওয়া যদি ঝড়ের হাওয়া হয় সেও ভালো, এখনো সময় হয়নি। আমি তোমাকে বলছি রাজা, সে পালের হাওয়া আনবে রঞ্জন, সে যেখানে যায় ছুটি সঙ্গে নিয়ে আসে। তোমার রঞ্জন যে ছুটি বয়ে নিয়ে বেড়ায় সেই ছুটিকে রক্ত করবীর মধু দিয়ে ভরে রাখে কে আমি কি জানি নে। নন্দিন, তুমি তো আমাকে ফাঁকা ছুটির খবর দিলে, মধু কোথায় পাব? আজ আমি তবে যাই। না, এই কথাটার জবাব দিয়ে যাও। ছুটি কি করে মধুতে ভরে তার জবাব রঞ্জনকে চোখে দেখলেই পাবে, সে বড় সুন্দর। সুন্দরের জবাব সুন্দরী পায়, অসুন্দর যখন জবাব ছিনিয়ে নিতে চায় বিনা তার বাজে না ছিঁড়ে যায়। আর নয়, যা তুমি চলে যাও, নইলে বিপদ ধরবে। যাচ্ছি। কিন্তু বলে দিলুম আজ আমার রঞ্জন আসবে আসবে আসবে, কিছুতে তাকে ঠেকাতে পারবে না। দেখো
ওদের মদের ভাড়া আর অস্ত্রশালার মন্দির একেবারে গায়ে গায়ে। তা ছুটি পেয়েছে বলে মদ গায়ে থাকতে পারবো না ছুটিতে? তো মনের মধ্যে পাখি ছুটি পেলে উঠতে পারে, খাঁচার মধ্যে তাকে ছুটি দিলে মাথা ঠুকে মরে। কাজের যে ছুটি ভীষণ বালাই। আমাদের ঘর নিয়ে ওদের কোনো মুনাফা নেই। কেন? আমরা কি ওদের দরকারের গায়ে আগ করে লাগানো? যেন ধানের গায়ে দোষ ফালতু কিছুই নেই। বিশুপাগল বলে আস্ত হয়ে থাকাটাকে ওর পাঠার নিজের পক্ষেই দরকার। যারা তাকে খায় তার হাড় গোড় খুঁড়লে বাদ দিয়েই খায়। এমনকি হাড় কাটার সামনে তারা যে ভ্যাঁ করে ডাকে সেটাকেও বাহুল্য বলে আপত্তি করে। ওই যে বিশু পাগল গান গাইতে গাইতে আসছে। কিছুদিন থেকে হঠাৎ তোর গান খুলে গেছে। তাই তো দেখছি। ওকে নন্দিনীতে পেয়েছে, সে ওর প্রাণ টেনেছে, গানও টেনেছে। তাতে আর আশ্চর্যটা কি? না আশ্চর্য কিছুই নেই। হবো সাবধান থেকো, কোন দিন তোমারও গলা থেকে গান বের করবে। সেদিন পাড়ার লোকের কি দশা হবে গো? মায়াবিনী মায়া জানে বিপদ ঘটাবে। বিশুর বিপদ আজ ঘটেনি, এখানে আসবার অনেক আগে থাকতেই ও নন্দিনীকে জানে। বিশুভাই শুনে যাও, শুনে যাও। যাও কোথায়? গান শোনাবার লোক এখানে একজন মিলতে পারে, নিতান্ত লোকসান হবে না। লাগলো ফালে নেশার হাওয়া, পাগল পরাণ চলে গে, কে কেনে তুই কেনে মোর স্বপন তোরের কে? আমায় ভুলিয়ে দিয়ে যা, তোর দুলিয়ে দিয়ে না, তোর সুদূর ঘাটে চল রে বে। তবে তো আসানি, আমরা যে বড় কাছে। আমার ভাবনা তো সব মিছে, আমার সব পড়ে থাক পিছে, তোমার ঘোমটা খুলে দাও, তোমার নয়ন তুলে চাও দাও, হাসিতে মোর পরাণ ছেকে, কেনে তুই কেনে মোর স্বপন তরীর কে? তোমার স্বপন তরীর মেয়েটি কে সে আমি জানি। বাইরে থেকে কেমন করে জানবে? আমার তরীর মাঝখান থেকে তাকে তো দেখোনি। তরীর দোবাবে একদিন বলে দিল তোমার সে সাধে নন্দিনী। দেখো বিশু, তোমার এই নন্দিনীকে ভালো ঠেকছে। কেন, কি করেছে? কিছুই করে না, তাই তো খটকা লাগে। এখানকার রাজা খামাকে ওকে আনালে কেন? ওর রকম সকম কিছুই বুঝিনি। বিয়াই এ আমাদের দুঃখের জায়গা, যে অষ্টপ্রহর এখানে কেবল সুন্দরী পানা করে বেড়ায় আমরা দেখতে পারিনি। আমরা বিশ্বাস করি সাদা মোটা গোছের চেহারা বেশ ওজনে ভারী। যক্ষপুরের হাওয়া সুন্দরের পরে অবজ্ঞা ঘটিয়ে দেয়, এটাই সর্বনেশে। নরকেও সুন্দর আছে, কিন্তু সুন্দরকে কেউ সেখানে বুঝতেই পারে না। নরকবাসীর সবচেয়ে বড় সাজা তাই। আচ্ছা বেশ, আমরাই যেন মূর্খ, কিন্তু এখানকার সর্দার পর্যন্ত ওকে দূর চোখে দেখতে পারে না, তা জানো? দেখো দেখো চন্দ্রা, সর্দারের দু চক্ষু ছোঁয়ার যেন তোমাকে না লাগে, তাহলে আমাদের দেখো তোমার চক্ষু লাল হয়ে উঠবে। আচ্ছা তুই কি বলিস পাগলা? সত্যি কথা বলি দাদা, নন্দিনীকে যখন দেখি নিজের দিকে তাকিয়ে লজ্জা করে, ওর সামনে কথা কইতে পারিনি। বিশু ভাই, ওই মেয়েকে দেখে তোমার মন ভুলেছে, সেই জন্য দেখতে পাচ্ছ না ও কি অলক্ষণ নিয়ে এসেছে। বুঝতে বেশি দেরি হবে না বলে রাখলুম।
বিজু ভাই, তোমার বেয়ান জানতে চাই আমরা মদ খাই কেন? স্বয়ং বিধির কৃপায় মদের বরাদ্দ জগতের চারিদিকে, এমনকি তোমাদের চোখের কটাক্ষে। আমাদের বাহুতে আমরা কাজ যোগাই, আর তোমাদের বাহুর বন্ধনে তোমরা মদ যোগাও। জীবনকে মজুরি করতে হয়, আবার মজুরি ভুলতেও হয়। মদ না হলে ভোলাবে কিসে? তাই বই কি, তোমাদের মতো জন্ম মাতালের জন্য বিধাতা দয়ার অন্ত নেই, মদের ভাণ্ড উপুড় করে দিয়েছে। একদিকে ক্ষুধা মারছে চাবুক, তৃষ্ণা মারছে চাবুক, ওরা জ্বালা ধরিয়েছে বলছে কাজ করো। অন্যদিকে বনের সবুজ মেলেছে মায়া, রোদের সোনা মেলেছে মায়া, ওরা নেশা ধরিয়েছে বলছে ছুটি ছুটি। এইগুলোকে মদ বলে নাকি? প্রাণের মদ, নেশা ফিকে, কিন্তু দিন রাত লেগে আছে। প্রমাণ দেখো, এরা যে এলুম পাতালে শীত কাটার কাজে লাগলো, সহজ মদের বরাদ্দ বন্ধ হয়ে গেল, অন্তরাত্মা তাইটি কেবল হাটের মত নিয়ে মাতামাতি করছে। সহজ নিঃশ্বাসে যখন বাধা পড়ে তখন মানুষ হাঁপিয়ে নিঃশ্বাস টানে। এসো না বিহাই, পালাই আমরা। খোলা মদের আড্ডায় রাস্তা বন্ধ, তাই তো এই কয়েদখানা চোরাই মদের উপর এমন ভয়ঙ্কর টান। আমাদের না আছে আকাশ, না আছে অবকাশ, তাই 12 ঘন্টার সমস্ত হাসি গান সূর্যের আলো কড়া করে চুইয়ে নিয়েছে এক চুমুকে তরল আগুনে। যেমন ঠাস দাসত্ব, তেমনি নিবিড় ছুটি। যাই বলো বিশ্ববিহাই, এই যক্ষপুরীতে এসে তোমরাই মজেছ, আমাদের মেয়েদের তো কিছু বদল হয়নি। হয়নি তো কি, তোমাদের ফুল গেছে শুকিয়ে, এখন সোনা সোনা করে প্রাণটা খাপি খাচ্ছে। কখনো না। আমি বলছি হ্যাঁ, ওই যে ফাগু হতবাগা, 12 ঘন্টার সঙ্গে আরো 4 ঘন্টা যোগ করে খেটে মরে, তার কারণটা ফাগুও জানে না, তুমিও জানো না, অন্তর্যামী জানে না। তোমার সোনার স্বপ্ন ভিতরে ভিতরে ওকে চাবুক মারে, সে চাবুক সর্দারের চাবুকের চেয়েও কড়া। আচ্ছা বেশ, তা চলো না কেন, এখান থেকে দেশে ফিরে যাই। সর্দার যে কেবল ফেরবার পথ বন্ধ করেছে তা নয়, ইচ্ছেটা শুদ্ধ আটকেছে। আর যদি বা দেশে যাও টিকতে পারবে না, কালই সোনার নেশায় ছুটে ফিরে আসবে, আফিমখোর পাখি যেমন ছাড়া পেল খাঁচায় ফিরে। আচ্ছা ভাই বিজু, তুমি তো একদিন বুদি পড়ে পড়ে চোখ খোয়াতে বসেছিলে, তোমাকে আমাদের মতো মূর্খদের সঙ্গে কোদাল ধরালে কেন? এতদিন আছি, এই কথাটি জবাব বেয়ের কাছ থেকে কিছুতেই আদায় করা গেল না। অথচ কথাটা সবাই জানে। কি বলো দেখি, খবর নেওয়ার জন্য ওরা তোমাকে চর রেখেছিল। সবাই জানতিস তুমি, তো আমাকে জ্যান্ত রাখলি কেন? এও জানি এ কাজ তোমার দ্বারা হলো না। এমন আরামের কাজও টিকতে পারলে না বেয়াই? আরামের কাজ, একটা সজীব দেহ তার পিছনে পৃষ্ঠব্রণ হয়ে লেগে থাকা। বললুম দেশে যাব, শরীর বড় খারাপ। সর্দার বললেন, আহা, এত খারাপ শরীর নিয়ে দেশে যাবেই বা কেমন করে, তবু চেষ্টা দেখো। চেষ্টা দেখলুম, শেষে দেখি যক্ষপুরীর কবলের মধ্যে ঢুকলে তার হাঁ বন্ধ হয়ে যায়। এখন তার জঠরের মধ্যে যাবার একটি পথ ছাড়ার পথই নেই। আজ তার সেই আশাহীন আলোহীন জঠরের মধ্যে তলিয়ে গেছি। আজ তোতে আমাতে তফাতেই যে, সর্দার তোকে যতটা অবজ্ঞা করে আমাকে তার চেয়ে বেশি। ছেঁড়া কলা পাতার চেয়ে ভাঙা ঘরের প্রতি মানুষের হেলা। দুঃখ কি বিশু দাদা, আমরা তো তোমাকে মাথায় করে নিয়েছি, প্রকাশ পেলেই মারা যাব। তোদের আদর পড়ে যেখানে, সর্দারের দৃষ্টি পড়ে সেখানে। সোনা ব্যাং যতই মকমক শব্দে কোলা ব্যাঙের অভ্যর্থনা করে, সেটা কানে গিয়ে পৌঁছয় বোড়া সাপের। কতদিনে তোমাদের কাজ ফুরবে? পাঁজিতে তো দিনের শেষ লেখে না, একদিনের পর দুদিন, দুদিনের পর 3 দিন, সুড়ঙ্গ কেটেই চলেছি।
এক হাতের পর দু হাত, দু হাতের পর তিন হাত, তাল তাল সোনা তুলে আনছি, এক তালের পর দু তাল, দু তালের পর তিন তাল, যক্ষপুরে অঙ্কের পর অঙ্ক সার বেঁধে চলেছে, কোনো অর্থে পৌঁছয় না। তাই ওদের কাছে আমরা মানুষ নই, কেবল সংখ্যা। আগু ভাই, তুমি কোন সংখ্যা? নিজের কাপড়ে দাগা আছে, আমি 47 ফ, আমি 69 রুম। গায়ে ছিল মানুষ, এখানে হয়েছি 10-25 ছক, বুকের উপর দিয়ে জুয়ো খেলা চলছে। বিয়ায় ওদের সোনা তো অনেক জমলো, আরো কি দরকার? দরকার বলে পদার্থের শেষ আছে, খাওয়ার দরকার আছে, পেট ভরিয়ে তা শেষ পাওয়া যায়, নেশার দরকার নেই, তার শেষও নেই। ওই সোনার তালগুলো যে মদ, আমাদের যক্ষরাজের নিরেট মদ। নবান্নের সময় এলো বলে গ্রামে গ্রামে তার জোগাড় চলছে। একবার সর্দারকে গিয়ে আমরা যদি ত্রিবুদ্ধিতে সর্দারকে এখনো চেননি বুঝি? কেন, ওকে দেখে তো আমার বেশ, হ্যাঁ বেশ ঝকঝকে, মকরের দাঁত খাঁজে খাঁজে বড় পরিপাটি করে কামড়ে ধরে, মকররাজ স্বয়ং ইচ্ছে করলেও আলগা করতে পারেন না। মানে যে করে ওরা, আর কোন কথা থেকে কোন চালে আগুন লাগায় কেউ জানে না। দাদা নেই, খবর ভালো তো? একবার বাড়িতে ছুটি দাও। কেন, যে বাসা দিয়েছি সে তো খাসা, বাড়ির চাইতে অনেক ভালো, সরকারি খরচে চৌকিদার পর্যন্ত রাখা গেছে, তোমাকে এদের মধ্যে দেখলে মনে হয় সারস এসেছেন বকের দলকে নাচ শেখাতে। সর্দারজি, তোমার ঠাট্টা শুনে আমোদ লাগছে না, নাচাবার মতো পায়ের জোর থাকলে এখান থেকে টেনে দৌড় মারতুম, তোমাদের এলাকার নাচানো ব্যবসা যে কত বড় সাংঘাতিক তার মোটা মোটা দৃষ্টান্ত দেখেছি, কেমন হয়েছে সাদা চালে চলতেও পা কাঁপে। সুখবর আছে, এদের ভালো কথা শোনাবার জন্য কেনারাম গোসাইকে আনিয়ে রেখেছি, এদের কাছ থেকে প্রণামী আদায় করে খরচটা উঠে যাবে, গোসাইজির কাছ থেকে রোজ সন্ধ্যাবেলায় এরা। না, সে হবে হঠাৎ, এখন সন্ধ্যাবেলায় মদ খেয়ে বড় জোর মাতলামি করি, উপদেশ করা দিলে নর হত্যা করবে। চুপ চুপ ফাগুলাল। এই যে বলতে বলতেই উপস্থিত, প্রভু প্রণাম। আমাদের এই কারিগরদের দুর্বল মন মাঝে মাঝে অশান্ত হয়ে ওঠে, এদের কানে একটু শান্তি মন্ত্র দেবেন, ভারী দরকার। এদের কথা বলছ? এরা তো স্বয়ং পূর্ণ অবতার, বোঝার নিচে নিজেকে চাপা দিয়েছে বলেই সংসারটা টিকে আছে, ভাবলে শরীর পুলকিত হয়। বাবা বাবা 47 ফ, একবার ঠাউরে দেখো, যে মুখে নাম কীর্তন করি সেই মুখে অন্ন যোগাও তোমরা, শরীর পবিত্র হলো যে নামাবলীখানা গায়ে দিয়ে, মাথার ঘাম পায়ে ফেলে সেখানে বানিয়েছ তোমরাই, এ কি কম কথা? আর
আশীর্বাদ করি, সর্বদাই অবিচলিত থাকো, তাহলে ঠাকুরের দয়াও তোমাদের পরে অবিচলিত থাকবে। বাবা একবার কণ্ঠ খুলে বলো হরি হরি, তোমাদের সব বোঝা হালকা হয়ে যাক। হরিনাম আদাব অন্তে চ মধ্যে চ। আহ কি মধুর বাবা, অনেক দিন এমন কথা শুনিনি। দাও দাও আমাকে একটু পায়ের ধুলো দাও। এতক্ষণ অবিচলিত ছিল কিন্তু আর তো পারিনি। সর্দার এত বড় অপব্যয় কিসের জন্য? কারণ আমি আদায় করতে চাই, রাজি আছি, কিন্তু ভন্ডামি সইব না। ফাগুলার খেপলায় রক্ষে নেই, চুপ চুপ। ইহকাল পরকাল তুমি দুই খোয়াতে বসেছ, তোমার গতি হবে কি? এমন মতি তোমার আগে ছিল না? আমি বেশ দেখতে পাচ্ছি তোমাদের উপরে ওই নন্দিনীর হাওয়া লেগেছে। যাই বলো সর্দার, কি সরলতা, পেটে মুখে এক, এদের আমরা শেখাব কি? এরাই আমাদের শিক্ষা দেবে, বুঝেছ? বুঝেছি বই কি, এও বুঝেছি উৎপাত বেঁধেছে কোথা থেকে, এদের ভার আমাকে নিতে হচ্ছে। প্রভুপাত বরঞ্চ ও পাড়ায় নাম শুনিয়ে আসুন, সেখানে করাতিরা যেন একটু খিটখিট শুরু করছে। কোন পাড়া বললে বাবা? ওই যে টঠা পাড়া, যেখানে একাত্তর ট হচ্ছে মোড়ল, মূর্ধন্য নয়ের ৬৫ যেখানে থাকে তার বাঁয়ে ও পাড়া শেষ। বাবা এই দন্ত ন পাড়া যদি এখনো নড়নড় করছে, এই মূর্ধন্য নরা ইদানিং অনেকখানি মধুর রসে মজেছে, মন্ত্র নেবার মতো কান তৈরি হল। তবু 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 পাড়ায় আরো কটা মাস ফৌজ রাখা ভালো, কেননা নাহংকারাত পররিপু, ফৌজের চাপে অহংকারটার দমন হয়, তারপরে আমাদের পালা। তবে আসি। প্রভু আশীর্বাদ করো, এদের যেন সুমতি হয়, অপরাধ না। ভয় নেই মা লক্ষ্মী, এরা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে। ওহে ৬৯ মো, তোমাদের ও পাড়ার মেজাজটা যেন কেমন দেখছি। তা হতে পারে, গোসাই যেদের কুর্ম অবতার বললেন, কিন্তু শাস্ত্র মতে অবতারের বদল হয়, কুর্ম হঠাৎ বরাহ হয়ে ওঠে, বর্মের বদলে বেরিয়ে পড়ে দন্ত, ধৈর্যের বদলে গো। বিষুপিয়ায় একটু থামো সর্দার দাদা, আমার দরবারটা ভুল না জানো। শুনে রাখলো, দেখলে সর্দার লোকটি কি সরেশ, সবার সঙ্গে হেসে কথা। মকরের দাঁতের শুরুতে হাসি, অন্তিমে কামড়। সর্দারনীরা সাজা পূজার খোঁজে যাত্রা করেছে,
পাচ্ছ না দিতে, তাহলে তুমি ওকে তাহলে আমি ধুম করে বেরো যায়। আর তোমার সে স্ত্রী? আমাদেরও ওই দশাই হতো। এখন আর ফেরার পথ নেই, একই বাড়ি না আছে নর্দমার ভিতর দিয়ে। তোরা বুঝবি নে, এমন দুঃখ আছে যাকে ভোলার মতো দুঃখ আর নেই। বিশুদাদা স্পষ্ট করে কথা বলো, নইলে রাম ধরে। বলছি শোন, কাছের পাওনাকে নিয়ে বাসনার যে দুঃখ তাই পশুর, দূরের পাওনাকে নিয়ে আকাঙ্ক্ষার যে দুঃখ তাই মানুষের। আমার সেই চির দুঃখে দূরের আলোটি নন্দিনীর মধ্যে প্রকাশ পেয়েছে। এসব কথা বুঝি নে বেয়াই, তবে একটা কথা বুঝি, যে মেয়েকে তোমরা যত কম বোঝো সেই তোমাদের তত বেশি টান। আমরা সাদা সিধে, আমাদের দর কম, তবু যাও তোমাদের সোজা পথে নিয়ে চলি। কিন্তু আজ বলে রাখলুম, ওই মেয়েটা ও রক্ত করবি মালা ফাঁসে তোমাকে সর্বনাশের পথে টেনে আনবে। আমার সকাল কি তোর সকালের মতো যে গান শুনতে পাবো? এ যে ক্লান্ত রাত্রিটারে ঝেড়িয়ে ফেলা উচ্ছিষ্ট। আজ মনের খুশিতে ভাবলো এখানকার প্রাকারের উপরে চড়ে ওদের গানে যোগ দেব, কোথাও পথ পেলুম না, তাই তোমার কাছে এসেছি। আমি তো প্রাকার নই। তুমি আমার প্রাকার, তোমার কাছে এসে উঁচুতে উঠে বাহিরকে দেখতে পাই। তোমার মুখে এই কথা শুনে আশ্চর্য লাগে। কেন? যক্ষ করি তো ঠুকু অবধি এতকাল মনে হতো জীবন হতে আমার আকাশখানা হারিয়ে ফেলেছি। মনে হতো এখানকার টুকরো মানুষগুলোর সঙ্গে আমাকে এক ঢেকিতে কুটে একটা পিণ্ড পাকিয়ে তুলেছে, তার মধ্যে ফাঁক নেই। এমন সময় তুমি এসে আমার মুখের দিকে অমন করে চাইলে, আমি বুঝতে পারি আমার মধ্যে এখনো আলো দেখা যাচ্ছে। এই বন্ধ ঘরের ভিতরে কেবল তোমার আমার মাঝখানে একখানা আকাশ বেঁচে আছে, বাকি আর সব পূজা। সেই আকাশটা আছে বলেই তোমায় গান শোনাতে পারি। তোমায় গান শোনাবো তাই তো আমায় জাগিয়ে রাখো, ওগো ঘুম ভাঙানি তোমায় গান শোনাবো, ওগো ঘুম ভাঙানি তোমায় গান শোনাবো, চমক দিয়ে তাই তো ডাকো, বুকে চমক দিয়ে তাই তো ডাকো, ওগো দুঃখ জাগানি তোমায় গান শোনাবো। এলো আধার ঘিরে পাখি এলো নিড়ে, তোরে
বুঝি আমার হিয়া বিরাম পায় না কো, ওগো দুঃখ জাগানি তোমায় গান শোনাবো, ওগো দুঃখ জাগানি তোমায় গান শোনাবো। তোমাকে একটা কথা বলি পাগল, যে দুঃখটির গান তুমি গাও, আগে আমি তার খবর পাইনি। কেন, রঞ্জনের কাছে? না, না, দুই হাতে দুই দাঁড় ধরে সে আমাকে তুফানের নদী পার করে দেয়, বুনো ঘোড়ার কেশর ধরে আমাকে বনের ভিতর দিয়ে ছুটিয়ে নিয়ে যায়, লাভ দেওয়া পাখির দুই ভুরুর মাঝখানে তীর মেরে সে আমার ভয়কে উড়িয়ে দিয়ে হা হা করে হাসে, আমাদের নাগাই নদীতে ঝাঁপিয়ে পড়ে স্রোতটাকে যেমন সে তোলপাড় করে, আমাকে নিয়েও তেমনি সে তোলপাড় করতে থাকে, প্রাণ নিয়ে সর্বস্ব পণ করে সে হার জিতের খেলা খেলে, সে খেলাতেই আমাকে জিতে নিয়েছে। একদিন তুমিও তো তার মধ্যে ছিলে, কিন্তু কি মনে করে বাজি খেলার ভিড় থেকে একলা বেরিয়ে গেল, যাওয়ার সময় কেমন করে আমার মুখের দিকে তাকালে বুঝতে পারলাম না, তারপর কত কাল খোঁজ পাইনি, কোথায় তুমি, কোথায় তুমি গেলে বলো তো? সুখে জলে লাগলো জোয়া, দুঃখে
তারে হাওয়া যক্ষপুরী সুরঙ্গ খোদের কাজে কে তোমাকে আবার টেনে আনলে? একজন মেয়ে হঠাৎ তীর খেয়ে উড়ন্ত পাখি যেমন মাটিতে পড়ে যায়, সে আমাকে তেমনি করেই ধুলোর মধ্যে এনে ফেলেছে। আমি নিজেকে ভুলেছিলাম। তোমাকে সে কেমন করে ছুঁতে পারলে? তৃষ্ণার জল যখন আশার অতীত হয়, মরীচিকা তখন সহজে ভোলায়। তারপর দিখারা নিজেকে আর খুঁজে পাওয়া যায় না। একদিন পশ্চিমে জানলা দিয়ে আমি দেখছিলাম মেঘের স্বর্ণপুরী, সে দেখছিল সর্তারে সোনার চূড়া। আমাকে কটাক্ষে বললে, ওইখানে আমাকে নিয়ে যাও, দেখি কত বড় তোমার সামর্থ্য। আমি স্পর্ধা করে বললুম, যাব। নিয়ে আনলুম তাকে সোনার চূড়ার নিচে। তখন আমার ঘোর ভাঙল। আমি এসেছি এখান থেকে তোমাকে বের করে নিয়ে যাব, সোনার শিকল ভাঙব। তুমি যখন এখানকার রাজাকে পর্যন্ত টলিয়েছো, তখন তোমাকে ঠেকাবে কিসে? আচ্ছা, তোমার ওকে ভয় করে না? ওই জালের বাইরে থেকে ভয় করে, কিন্তু আমি যে ভিতরে গিয়ে দেখেছি। কিরকম দেখলে? দেখলাম মানুষ, কিন্তু প্রকাণ্ড। কপাল খালা যেন সাত মহলা বাড়ির সিংহদ্বার, বাহু দুটো কোন দুর্গম দুর্গের লোহার অর্গল। মনে হলো যেন রামায়ণ মহাভারত থেকে নেমে এসেছে কেউ। ভিতরে ঢুকে কি দেখলে? ওর বাঁ হাতের উপর বাজ পাখি বসেছে। তাকে তাড়ির উপর বসিয়ে ও আমার মুখে চের। তারপর যেমন করে বাজ পাখির পাখার মধ্যে আঙুল চালাচ্ছিল, তেমনি করে আমার হাত নিয়ে আস্তে আস্তে হাত বুলিয়ে দিতে লাগলো। একসময় হঠাৎ জিজ্ঞাসা করলো, আমাকে ভয় করে না? আমি বললাম, একটুও না।
কতক্ষণ চোখ বুঝে বসে রইল। তোমার কেমন লাগলো? ভালো লাগলো, কিরকম বলবো, ও যেন হাজার বছরের বট গাছ, আমি যেন ছোট্ট পাখি, ও ডালের একটি ডগায় কখনো যদি একটু দোল খেয়ে যাই নিশ্চয়ই ওর মজ্জার মধ্যে খুশি লাগে। ওই একলা প্রাণকে সে খুশিটুকু দিতে ইচ্ছে করে। তারপর ও কি বলল? এক সময় ছেঁকে উঠে ওর বর্ষাফলার মতো দৃষ্টি আমার মুখের উপর রেখে বলে উঠল, আমি তোমাকে জানতে চাই। আমার কেমন গা শিউরে উঠল, বললাম জানবার কি আছে, আমি কি তোমার পুঁথি? সে বললে পুঁথিতে যা আছে সব জানি, তোমাকে জানি না। তারপরে কিরকম ব্যগ্র হয়ে উঠে বললে, রঞ্জনের কথা আমাকে বলো, তাকে কিরকম ভালোবাসো? আমি বললুম, জলের ভেতরকার হাল যেমন আকাশের উপরকার পালকে ভালোবাসে, পালে লাগে বাতাসের গান আর হালে জাগে ঢেউয়ের নাচ, মস্ত একটা লোভী ছেলের মতো একদৃষ্টে তাকিয়ে চুপ করে শুনলে, হঠাৎ চমকে দিয়ে বলে উঠল, ওর জন্য প্রাণ দিতে পারো? আমি বললাম এক্ষুনি, যেন রেগে গর্জন করে বললে কখনো না। আমি বললাম হ্যাঁ পারি। তাতে তোমার লাভ কি? বললাম জানি নে। তখন ছটপট করে বলে উঠল, যাও আমার ঘর থেকে যাও, যাও, কাজ নষ্ট করো না। মানে বুঝতে পারলুম না। সব কথার স্পষ্ট মানেও জানতে চায়, যেটা ও বুঝতে পারে না সেটাতে ওর মন ব্যাকুল করে তোলে, তাই ও রেগে ওঠে। পাগল ভাই, ওর উপর দয়া হয় না তোমার? যেদিন ওর পরে বিধাতার দয়া হবে সেদিন ও মরবে। না না, তুমি জানো না বেঁচে থাকার জন্য কিরকম মরিয়া হয়ে আছে। বাঁচা বলতে যে কি বোঝায় তা তুমি আজই দেখতে পাবে, জানি না সইতে পারবে কিনা। নিশ্চয়ই সর্দার আমাদের কথা লুকিয়ে শুনেছে। তাহলে তো চারদিকেই সর্দারের ছায়া, এড়িয়ে চলবে জোকি? সর্দারকে কেমন লাগে? ওর মতো মরা জিনিস দেখিনি, যেন দেবগ্রম থেকে কেটে আনা বেদ, পাতা নেই, শেকড় নেই, মজ্জায় রস নেই, শুকিয়ে লিকলিক করছে। প্রাণকে শাসন করবার জন্যই প্রাণ দিয়েছে দুর্ভাগা। চুপ করো, শুনতে পাবে। চুপ করাটাকেও যে শুনতে পায় তাতে আপদ আরো বাড়ে। যতক্ষণ কারিগরদের সঙ্গে থাকি ততক্ষণ কথায় বার্তায় সর্দারকে সামলে চলি, তাই ওরা আমাকে অপদার্থ ভেবে অশ্রদ্ধা করে বাঁচিয়ে রেখেছে, ওদের ওই দণ্ডটা দিয়েও আমাকে ছোঁয় না। পারলি তোর সামনে মনটা স্ফূর্তিত হয়ে ওঠে, সাবধানতি ঘৃণা বোধ হয়। বিপদকে তুমি ডেকে এনো না। ওই যে সর্দার এসে পড়েছে। সকলের সঙ্গেই তোমার প্রণয়, বাঁচ বিচার নেই। এমনকি তোমার সঙ্গেও শুরু হয়েছিল, বাজ বিচার করতে গিয়ে বেঁধে গেল। এ নিয়ে আলাপ চলছে। তোমাদের দুর্গ থেকে কি করে বেরিয়ে আসা যায় সেই পরামর্শ করছি। বলো কি এত সাহস?
দেখ, মনে মনে তো সব জানোই, পাচার পাখি শলাগুলোকে ঠোকরায় সে তো আদর করে নয়, এ কথা কবুল করলি কি আর না করলি বাকি? আদর করে না সে জানা আছে, কিন্তু কবুল করতে ভয় করে না সেটা কয়েকদিন থেকে জানান দিচ্ছে। সর্দারজি, তুমি যে বলেছিলে আজ রঞ্জনকে এনে দেবে, কই কথা রাখলে না? আজই তাকে দেখতে পাবে। সে আমি জানতুম, তবু আশা দিলে যখন, জয় হোক তোমার সর্দার। এই নাও কুন্দ ফুলের মালা। ছি ছি, মালাটা নষ্ট করলে, রন্ধনের জন্য রাখলে না কেন? তার জন্য মালা আছে। আছে বই কি, ওই বুঝে গলায় দুলছে। জয়মালায় কুন্দ ফুলের, এই যে হাতের দান, আর বরণমালা ওই রক্ত করবি, এ হৃদয়ের দান। ভালো ভালো, হাতের দান হাতে হাতে চুকিয়ে দাও, নইলে শুকিয়ে যাবে। হৃদয়ের দান যত অপেক্ষা করবে তত তার দাম বাড়বে। একবার জানলার কাছে এসে দাঁড়াও। এই এসেছি। ঘরের মধ্যে যেতে দাও, অনেক কথা বলবার আছে। বারবার কেন মেছে অনুরোধ করছো, এখনো সময় হয়নি। ও কে তোমার সঙ্গে, রঞ্জনের জুড়ি নাকি? না রাজা, আমি রঞ্জনের অপিঠ, যে পিঠে আলো পড়ে না, আমি অমাবস্যা। তোমাকে নন্দিনীর কিসের দরকার? নন্দিনী, এ লোকটা তোমার কে? ও আমার সাথী, ও আমাকে গান শেখায়। ওই তো শিখিয়েছে। ভালোবাসি 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 ভালোবাসি, এ সুরে কাছে দূরে জলে স্থলে বাজাই বাসি ভালোবাসি তোমার সাথে। ওকে এখন যদি তোমার সঙ্গ ছাড়া করি তাহলে কি হয়? তোমার গলার সুর ও কিরকম হয়ে উঠল? থামো তুমি, তোমার কেউ সঙ্গী নেই নাকি? আমার সঙ্গী
মধ্যাহ্ন সূর্যের কেউ সঙ্গী আছে? আচ্ছা থাকো কথা, মা গো তোমার হাতে এটা কি? একটা মরা ব্যাঙ। কি করবে ওকে নিয়ে? এই ব্যাঙ একদিন একটা পাথরের কোটরের ভেতরে ঢুকেছিল, তারই আড়ালে 3000 বছর ছিল টিকে। এইভাবে কি করে টিকে থাকতে হয় তারই রহস্য ওর কাছ থেকে শিখছিল, কি করে বেঁচে থাকতে হয় তাও জানে না। হাজার ভালো লাগলো না, পাথরের আড়াল ভেঙে ফেললুম, নিরন্তর টিকে থাকার থেকে ওকে দিলুম মুক্তি। ভালো খবর নয়, আমারও চারিদিক থেকে তোমার পাথরের দুর্গ আজ খুলে যাবে। আমি জানি আজ রঞ্জনের সঙ্গে দেখা হবে। তোমাদের দুজনকে তখন একসঙ্গে দেখতে চাই। জালের আড়ালে তোমার চশমার ভিতর দিয়ে দেখতে পাবে না, ঘরের ভিতরে বসিয়ে দেখবো। তাতে কি হবে? আমি জানতে চাই। তুমি যখন জানবার কথা বলো তখন ভয় করে। কেন? মনে হয় যে জিনিসটাকে মন দিয়ে জানা যায় না, প্রাণ দিয়ে বোঝা যায়, তার উপর তোমার দরদ নেই। তাকে বিশ্বাস করতে সাহস হয় না, পাছে ঠকি। কিন্তু আর নয়, সময় নষ্ট করো না, যাও তুমি। না না, একটু রসো, তোমার আলোকের থেকে ওই যে রক্ত করে বীরগুচ্ছ গালের কাছে নেমে পড়েছে, আমাকে দাও। এ নিয়ে কি করবে? ওই ফুলের গুচ্ছ দেখি আর মনে হয় ওই যেন আমারই রক্ত আলোর শনিগ্রহ ফুলের রূপ ধরে এসেছে। কখনো ইচ্ছে করছে তোমার কাছ থেকে কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলি। আবার ভাবছি নন্দিনী যদি কোনোদিন নিজের হাতে ওই মঞ্জরি আমার মাথায় পুরিয়ে দেয় তাহলে। তাহলে কি হবে? তাহলে হয়তো আমি সহজে মরতে পারবো। একজন মানুষ রক্ত করবি ভালোবাসে, আমি তাকে মনে করে ওই ফুলে আমার কানের দুল করেছি। তাহলে বলে দিচ্ছি আমার শনিগ্রহ তার শনিগ্রহ। ছিছি, ও কি কথা বলছো? আমি যাই। কোথায় যাবে? তোমার দুর্গ দুয়ারের কাছে বসে থাকবো। কেন? রঞ্জন যখন সেই পথ দিয়ে আসবে দেখতে পাবে আমি তারই জন্য অপেক্ষা করে আছি। রঞ্জনকে যদি দোলে ধুলোর সঙ্গে মিলিয়ে দিই আর তাকে একটু চেনা না যায়। আজ তোমার কি হয়েছে আমাকে মিছিমিছি ভয় দেখাচ্ছ কেন? মিছিমিছি ভয়? জানো না আমি ভয়ঙ্কর। হঠাৎ তোমার এ কি ভাব? লোকে তোমাকে ভয় করে এইটি দেখতে ভালোবাসো? আমাদের গায়ে শ্রীকণ্ঠ যাত্রার রাক্ষস সাজে, সে যখন আসরে নামে তখন ছেলেরা আটকে উঠলে সে ভারী খুশি হয়। তোমারও যে সেই দশা, আমার কি মনে হয় সত্যি বলবো? রাগ করবে না? কি বলো দেখি? ভয় দেখাবার ব্যবসা এখানকার মানুষে, তোমাকে তাই তারা জাল দিয়ে ঘিরে অদ্ভুত সাজিয়ে রেখেছে। এই জুজুর পুতুল সেজে থাকতে লজ্জা করে না? কি বলছো নন্দিনী? এতদিন যাদের ভয় দেখিয়ে এসেছো একদিন ভয় পেতে তাদের লজ্জা করবে। আমার রঞ্জন এখানে যদি থাকতো তোমার মুখের উপর তুড়ি মেরে মরতো তবু ভয় পেত না। তোমার কর্তা তো কম নয়, এতদিন যা কিছু ভেঙে চুরমার করেছি তারই রাস করা পাহাড়ের চূড়ার উপরে তোমাকে দাঁড় করিয়ে দেখাতে ইচ্ছে করছে। তারপরে? তারপরে কি? তারপরে আমার শেষ থানাটা ভেঙে ফেলি, দাড়িমের দানা ফাটিয়ে 10 আঙুলের ফাঁকে ফাঁকে যেমন তার রস বের করে তেমনি তোমাকে আমার এই দুটো হাতে। যাও পালাও তুমি, যাও এখনই। জয়রাম দাঁড়িয়ে কি করতে পারো করো, আমার বিশ্রী করে গর্জন করছো কেন? আমি দেখি অদ্ভুত নিষ্ঠুর, তার সমস্ত প্রমাণ তোমার সামনে প্রত্যক্ষ দেখিয়ে দিতে ইচ্ছে করছে। আমার ঘরের ভিতর থেকে কখনো আর্তনাদ শুনোনি? শুনেছি, সে কিসের আর্তনাদ? সৃষ্টিকর্তার চাতুরী আমি ধরি, বিশ্বের নান্য স্থানে যা লুকোনো আছে তা ছিনিয়ে নিতে চাই। সেই সব ছিন্ন প্রাণের কান্না, গাছের থেকে আগুন চুরি করতে হলে তাকে পোড়াতে হয়। নন্দিনী তোমার ভেতরেও আছে আগুন, রাঙা আগুন, একদিন দাহন করে তাকে বের করবো, তার আগে নিষ্কৃতি নেই। কেন তুমি নিষ্ঠুর?
হয় পাবো না হয় নষ্ট করবো, যাকে পাইনে তাকে দয়া করতে পারিনে তাকে ভেঙে ফেলাও খুব একরকম করে পাওয়া। কি আমার মুঠো পাখি হাত বের করছো কেন? আচ্ছা হাত সরিয়ে নিচ্ছি। পালাও তুমি পালাও, পায়রা যেমন পালায় বাদ পাখির ছায় দেখে। আচ্ছা চাই আর তোমাকে রাখাবো। শোনো ফিরে এসো তুমি। নন্দিনী নন্দিনী কি বলো? সামনে তোমার চোখে মুখে প্রাণের লীলা, আর পিছনে তোমার কালো চুলের ধারা মৃত্যুর নিস্তব্ধ ঝর্ণা। আমার এই হাত দুটো সেদিন তার মধ্যে ডুব দিয়ে মরবার আরাম পেয়েছিল। মরণের মাধুর্য আর কখনো এমন করে ভাবিনি। সেই গুচ্ছ গুচ্ছ কালো চুলের নিচে মুখ ঢেকে ঘুমোতে ভারি ইচ্ছে করছে। তুমি জানো না আমি কত শ্রান্ত। তুমি কি কখনো ঘুমো না? ঘুমোতে ভয় করি। তোমাকে আমার গানটা শেষ করে শুনিয়ে দিই? ভালোবাসি 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 সে সুরে কাছে দূরে জলে। কখন পালিয়েছে গান শুনতেও ভয় পায়। ওর বুকের মধ্যে যে বুড়ো ব্যাংটা সকল রকম সুরের ছোঁয়াচ বাঁচিয়ে আছে, গান শুনলে তার মরতে ইচ্ছে করে, তাই ওর ভয় লাগে। পাগলি, আজ তোর মুখে একটা দীপ্তি দেখছি। মনের মধ্যে কোন ভাবনার অরুণোদয় হয়েছে আমাকে বলবি নে? মনের মধ্যে খবর এসে পৌঁছেছে আজ নিশ্চয়ই রঞ্জন আসবে। নিশ্চয়ই খবর এলো কোন দিক থেকে? তবে শোনো বলি,
জানলার সামনে ডালিমের ডালে রোজ নীলকণ্ঠ পাখি এসে বসে। আমি সন্ধ্যে হলে ধ্রুব তারাকে প্রণাম করে বলি, ডানার একটি পালক আমার ঘরে এসে যদি উড়ে পড়ে তো জানবো আমার রঞ্জন আসবে। আর সকালে জেগে উঠে দেখি উত্তরে হাওয়ার পালক আমার বিছানা এসে পড়ে আছে। এই যে দেখো আমার বুকের আঁচলে। তাই তো দেখছি, আর দেখছি কপালে আজ কুমকুমের টিপ পড়েছ। দেখা হলে পালক আমি তার চূড়োয় পরিয়ে দেব। লোকে বলে নীলকণ্ঠের পাখায় জয়যাত্রা শুভ চিহ্ন আছে। রঞ্জনের জয়যাত্রা আমার হৃদয়ের মধ্যে দিয়ে। পাগলি, এখন আমি যাই আমার নিজের কাজে। না, আজ তোমাকে কাজ করতে দেব না। কি করব? গান করো। কি গান করব? পাগল, যখন তুমি গান করো তখন কেবলই আমার মনে হয় অনেক তোমার পাওনা ছিল, কিন্তু কিছু তোমাকে দিতে পারিনি। তোর সেই কিছু না দেয়া আমি ললাটে পড়ে চলে যাব? অল্প কিছু দেওয়ার দামে আমার গান বিক্রি করব না। এখন কোথায় যাবি? পথের ধারে, যেখান দিয়ে রঞ্জন আসবে সেখানে বসে তোমার গান শুন। না, এ পাড়ায় রঞ্জনকে কিছুতে আসতে দেওয়া চলবে না। ওকে দূরে রাখবো বলেই বজ্রগড়ের সুড়ঙ্গে কাজ করাতে নিয়ে গিয়েছিল। তা কি হলো? কিছুতেই পারা গেল না। ও বললে হুকুম মেনে কাজ করা আমার অভ্যেস নেই। অভ্যেস এখনই শুরু করাতে দোষ কি? সে চেষ্টাও করা গেল। বড় বড় এলো কোটালকে নিয়ে। মানুষটার ভয় ডর কিছুই নেই, গলায় একটু শাসনের সুর লেগেছে কি অমনি হো হো করে হেসে ওঠে। জিজ্ঞাসা করলে বলে গাম্ভীর্য নির্বোধের মুখোশ, আমি তাই খসাতে এসেছি। ওকে সুড়ঙ্গের মধ্যে দলে ভিড়িয়ে দিলে না কেন? দিয়েছি, ভাবলুম চাপে পড়ে বস মানবে। উল্টো হল, খোদাইকদের উপর থেকেও যেন চাপ নেমে গেল। তাদের মাকিয়ে তুললে, বললে আজ আমাদের খোদাই নৃত্য হবে। খোদাই নৃত্য? তার মানে কি? রঞ্জন ধরলে গান, ওরা বললে মাদল পাই কোথায়, ও বললে মাদল না থাকে কোদাল আছে, তালে তালে কোদাল পড়তে লাগলো। সোনার পিণ্ড নিয়ে সে কি লোপালোপি! বড় মোড় স্বয়ং এসে বললে এ কেমন তোমার কাজের ধারা। রঞ্জন বললে কাজের রশি খুলে দিয়েছি, তাকে আর টেনে চালাতে হবে না, নেচে চলবে। পাগল দেখছি, ঘোর পাগল। বললুম কোদাল ধরো। ও বললে তার চেয়ে বেশি কাজ হবে যদি একটা সারেঙ্গি এনে দাও। সারেঙ্গি? তোমরা ওকে বজ্রগড়ে নিয়ে গিয়েছিলে, সেখান থেকে কুবের করে এলো কি করে? কি জানি প্রভু, শিকল দিয়ে তো ওকে কষে বাঁধা গেল। খানিক বাদে দেখি কেমন করে পিছলে বেরিয়ে এসেছে। ওর গায়ে কিচ্ছু চেপে ধরে না, আরো কথায় কথায় সাজ বদল করে চেহারা বদল করে, আশ্চর্যর ক্ষমতা। কিছুদিন ও এখানে থাকলে খোদাইকর গুলো পর্যন্ত আর বাঁধন মানবে না। রঞ্জন চলেছে রাস্তা দিয়ে গান গেয়ে, একটা ভাঙা সারেঙ্গে জোগাড় করেছে দেখছি। অর্থ দেখো, লোক বারো চেষ্টা নেই। কখন গারদের ভিত কেটে বেরিয়ে এসেছে, ভেল কি জানে। যাও, এই বেলা ফরবে ওকে, এ পড়ায় নন্দিনীর সঙ্গে যেন কিছুতেই মিলতে না পারে। যাও। দেখতে দেখতে দল ভারী হয়ে উঠছে, কখন আমাদের শুদ্ধ নাচিয়ে তুলবে।
সর্দার। কোথায় চলেছ? রঞ্জনকে বাঁধতে চলেছি। তুমি কেন? মেরু সর্দার কোথায়? ওকে দেখে তার এত মজা লেগেছে তিনি ওর গায়ে হাত দিতেই চান না। বলেন আমরা সর্দাররা কিরকম অদ্ভুত হয়ে উঠেছি সে ওর হাসি দেখলে বুঝতে পারে। শোনো, ওকে বাঁধতে হবে না, রাজার ঘরে পাঠিয়ে দাও। ও তো রাজার ডাক মানতেই চায় না। ওকে বলো গে, রাজা ওর নন্দিনীকে সেবা দাসী করে রেখেছে। সেবা দাসী? কিন্তু রাজা যদি? কিছু ভাবতে হবে না, চলো আমি নিজেই যাচ্ছি। দাঁড়িয়ে পড়লে কেন? এসো ভিতরে, কি প্রলয় কাণ্ড হচ্ছে বলো তো। ভয়ঙ্কর শব্দ যে রাজাবরা নিজের উপর নিজে খুব রেগেছে, তাই নিজের তৈরি একটা কিছু ভেঙে চুরমার করে দিচ্ছে। মনে হচ্ছে বড় বড় খাম হুড়মুড় করে পড়ে যাচ্ছে। বস্তু বাগিস, কোন জায়গায় আমাকে আনলে? কি করতেই ভাবলে? জগতে যা কিছু জানবার আছে সমস্তই জানার দ্বারা আত্মসাত করতে চাই। আমার বস্তুতত্ত্ববিদ্যা তো প্রায় উজাড় করে নিয়েছে, এখন থেকে থেকে রেগে উঠে বলছে তোমার বিদ্যে তো শীত কাটি দিয়ে একটা দেয়াল ভেঙে তার পেছনে আর একটা দেয়াল বের করেছে, কিন্তু প্রাণ পুরুষের অন্দরমহল কোথায়? ভাবো, কিছুদিন ওকে পুরাণ আলোচনায় ফুলিয়ে রাখ, সেই জন্যই তোমাকে আলাদা পুরাণ পাখি। আমার তো থলে ঝাড়া হয়ে গেছে, এখন কিছুদিন পুরাবৃত্তের গাঁট কাটা চলুক। ওই দেখতে পাচ্ছ কে যাচ্ছে? একটি মেয়ে, ধানি রঙের কাপড় পরা। বাহ, একটি মেয়ে! পৃথিবীর প্রাণ ধরে খুশি থাকা নিজের সর্বাঙ্গ কেমন আছে, ওই আমাদের নন্দিনী। হ্যাঁ, নন্দিনী এক একদিন চলে যাওয়ার ভাবতে আমার বস্তুত্বকে চাল ছিল, পাখির মধ্যে দিয়ে মনোযোগটা গুলো পাখির মতো খুশ করে দিয়ে পালায়। তোমার পাকা হাড়ে এমন ঠোকা ঠোকি বাঁধে নাকি? হ্যাঁ, এখন বলো দেখি তোমাদের রাজার সঙ্গে কোথায় দেখা হবে? দেখার উপায় নেই। হ্যাঁ, ওই জালটার আড়াল থেকে কথা হবে। হলো কি হে, ওই জালের আড়াল থেকে? তবে ঘোমটার আড়াল থেকে যেরকম রসালাপ হতে পারে সে ধরনের নয়, একেবারে ছাঁকা কথা। ওর গোয়ালের গরু বোধ হয় দুধ দিতে জানে না, একেবারেই মাখন দেয়। বাজে কথা বাদ দিয়ে আসল কথা আদায় করাই তো পণ্ডিতের অভিপ্রায়। কিন্তু বিধাতার নয়, তিনি আসল জিনিসকে সৃষ্টি করেছেন বাজে জিনিসকে লালন করার জন্য। তিনি সম্মান দেন ফলের আঁটিকে, কিন্তু ভালোবাসা দেন ফলের শ্বাসকে। আজকাল দেখছি তোমার বস্তুতত্ত্ব ওই ওই ধানি রঙের দিকে এক টানা ছুটে চলেছে। কিন্তু অধ্যাপক, ওই রাজাটিকে তুমি সহ্য করো কি করে? সত্যি কথা বলবো, আমি ওকে ভালোবাসি। বললো কি ভালোবাসো? তুমি জানো না ও এত বড় যে ওর দোষগুলো পর্যন্ত ওকে নষ্ট করতে পারে না। হ্যালো,
জ্ঞান এসে বুঝি ওর বিদ্যের জীবন শুনেই। বিবরণ শুনেই আমাদের রাজা ফেপে উঠেছে। রাজা বলেন, পুরাণ বলে কিছু নেই, বর্তমান কালটাই কেবল বেড়ে বেড়ে চলেছে। পুরাণ যদি নেই তাহলে তাহলে ওই কিছু আছে কি করে? পেছন যদি না থাকে ওই সামনে তাকে থাকতে পারে? রাজা বলেন, মহাকাল নবীনকে সম্মুখে প্রকাশ করে চলেছে। পণ্ডিত সেই কথাটাকে চাপা দিয়ে বলে, মহাকাল পুরাতনকে পিছনে বয়ে নিয়ে যাচ্ছে। মহাকাল পুরাতনকে পিছনে বয়ে নিয়ে যাচ্ছে। ফুলের মালা পরব যখন ঘোর রাত হবে, অন্ধকারে যখন আমার বারোয়ানায় অস্পষ্ট হয়ে উঠবে, তখন হয়তো ফুলের মালায় আমাকে মানাতে পারে। ও কি ভয়ের দৃশ্য! ফুলের দরজা খুলে গেছে নাকি? কারা চলেছে প্রহরীদের সঙ্গে? ওই যে বেরিয়ে আসছে রাজার মহলের খিড়কি দরজা দিয়ে। ওদের আমরা বলি রাজার এঁটো। মানে কি? মানে একদিন তুমি বুঝবে। অর্থাৎ এসব কিছু ওরা কি মানুষ? ওদের মধ্যে মাংস মজ্জা মন প্রাণ কিছু কি আছে? হয়তো নেই। কোনদিন ছিল? হয়তো ছিল। এখন গেল কোথায়? পারো তো বুঝিয়ে দাও, আমি চললু। ওইসব ছায়াদের মধ্যে যে চেনা মুখ দেখছি, নিশ্চয় আমাদের অনুপার উপমন্যু মাথায় যেমন লম্বা গায়ে তেমনি শক্ত, ওদের সবাই বলে তাল তমান। আসার চতুর্দশীতে আমাদের নদীতে বাস ফিরতে আসত। মরে যায় ওদের এমন দশা কে করলে?
কত দুঃখ দিয়েছি, শিখার দিকে তাকাও, দেখবে তার জিহ্বা লক লক করছে। তোমার কথা কিছু বুঝতে পারছি না, রাজাকে কি দেখেছে? তার মূর্তি দেখে শুনছি নাকি তোমার মন মুক্ত হয়েছে? সে যে অদ্ভুত শক্তির চেহারা, এই অদ্ভুতটি যার জমা, ওই কিংভূর্তি তার খরচ। ছোটগুলো হতে থাকে ছাই, আর বড়টা জ্বলতে থাকে শিখা। এই হচ্ছে বড় হওয়ার তত্ত্ব, ওটা রাক্ষসের তত্ত্ব। তত্ত্বের উপর রাগ করা নিচে, সে ভালো নয় মন্দও নয়, যা হয় তা হয়, তার বিরুদ্ধে যাও তা হওয়ারই বিরুদ্ধে যাবে।
चले जाब के रास्ता देखिए दाओ रास्ता देखिए দিন এলে একদিন এরাই দেখাবে এরাই দেখাবে তার আগে রাস্তা বলে কোনো পালাই নেই দেখো না পুরান বাগিস কখন আস্তে আস্তে সরে পড়ে একটু এগুলোই বুঝবেন বেড়া জাল এখান থেকে শুরু করে বহু যোজন দূর পর্যন্ত খুঁটিতে খুঁটিতে বাঁধা নন্দিনী রাগ করছো তুমি তোমার কপালে রক্তকরণের গুচ্ছ আজ প্রলয় গোথলির মেঘের মতো দেখাচ্ছে নন্দিনী শোনো শোনো কাকে ডাকছো তুমি জালের কুয়াশায় ঢাকা তোমাদের রাজাকে ভিতরকার কপাট পড়ে গেছে তোমার ডাক শুনতে পাবে না প্রথমেই বলেছিলাম এরা যে সুড়ঙ্গ করতে চাও তো এসো মরতে মরতে কিছুদিন বেঁচে থাকবে আর যদি পৌরুষ দেখাতে চাও তো এক মুহূর্তও সইবে না এ বড় কঠিন জায়গা দিন রাত মানুষ ধরা ফাঁদের খবরদারি করে এরা কি একটু ভালো থাকে ভালো কথা তো এর মধ্যে নেই থাকার কথাটাই কেবল আছে ওদের সেই থাকাটা এত ভয়ঙ্কর ভাবে বেড়ে গেছে যে লাখো লাখো মানুষের উপরে চাপ না দিলে ওদের ভার সামলাবে কে চাল তাই বেড়েই চলেছে ওদের যে থাকতেই হবে থাকতেই হবে মানুষ হয়ে থাকার জন্য যদি মরতেই হয় তাতেই বা দোষ কি আবার সেই রাগ সেই রক্তকরবী ঝঙ্কার খুব মধুর কিন্তু যা সত্য তা সত্য থাকবার জন্য মরতে হবে এ কথা বলে সুখ পাও তো বলো কিন্তু থাকবার জন্য মারতে হবে এ কথা যারা বলে তারাই থাকে তোমরা বলো এতে মনুষ্যত্বের ত্রুটি হয় কিন্তু রাগের মাথায় ভুলে যাও যে এটাই মনুষ্যত্ব বাঘকে খেয়ে বাঘ বড় হয় না মানুষই মানুষকে খেয়ে ফুলে ওঠে দেখো না কোথায় চোখ লেগেছে বাইরে থেকে চোটের দাগ দেখতেই পাবে না আমায় ভগবান জীবনের জন্য একবার জোর পায়
একদিনের জন্য। কেন হয়ে? কেবল সর্দারটার ঘাড় পটকে দেওয়ার জন্য। সর্দার তোমার কি করেছে? সমস্তই তো সেই ঘটিয়েছে। আমি তো লড়তে চাইনি, আজ বলে বেড়াচ্ছে আমারই দোষ। কেন, তার কি স্বার্থ? সমস্ত পৃথিবীকে নিঃশক্তি করতে পারলে তবে ওরা নিশ্চিন্ত হয়। দয়াময় হরি, একদিন যেন চোখ দুটো উপড়ে ফেলতে পারি, যেন জীবটা টেনে বের করি। তোর কিরকম বোধ হচ্ছে পালন? বোধ হচ্ছে ভিতরটা ফাঁপা হয়ে গেছে। এরা কোথাকার দানব, জাদু জানে। শুধু জোর নয়, একবার শ্বাস পর্যন্ত শুষে নেয়। কোন উপায় যদি একবার কল্যাণময় হরি, যদি একবার তোমার দয়া হলে কি না হতে পারে? সর্দারের বুকে যদি একবার দগ বসাতে পারি। ও দাদা, ওকে ধরো, তুমি দুজনে মিলে আমাদের ঘরে নিয়ে যাই। সাহস করি না নন্দিনী, এখানকার নিয়ম মতে সেটা অপরাধ হবে। মানুষটাকে মরতে দিলে অপরাধ হবে না? সে অপরাধের শাস্তি দেওয়ার কেউ নেই, সেটা পাপ হতে পারে, কিন্তু অপরাধ নয়। নন্দিনী, তুমি তুমি এ সমস্ত থেকে একেবারে চলে এসো। শিকড়ের মুঠো মেলে গাছ মাটির নিচে হরণ শোষণের কাজ করে, সেখানে তো ফুল ফোটায় না। ফুল ফুটে উপরের টানে আকাশের দিকে। ওকে রক্ত করবি, আমাদের মাটির তলাকার খবর দিতে এসো না। উপরের ডালে তোমার দোল দেখব বলে তাকিয়ে আছি। ওই যে সর্দার, আমি তবে সরি, তোমার সঙ্গে কথা কই এও সইতে পারে না। আমার উপরে কেন এত রাগ? আন্দাজে বলতে পারি, তুমি ভিতরে ভিতরে ওর মনের তারে টান লাগিয়েছ। সুর যতই বাড়ছে না, বেসুর ততই কড়া হয়ে চেঁচিয়ে উঠছে। সর্দার! নন্দিনী, তোমার সেই কুঁদ ফুলের মালা গাছটি আমার ঘরে দেখে গোসাইজির দুই চক্ষু এই যে স্বয়ং এসেছে। প্রণাম। প্রভু, সেই মালাটি নন্দিনী আমাকে দিয়েছিল। শুভ্র প্রাণীর দান, ভগবানের শুভ্র কুন্দ ফুল, বিষয় লোকের হাতে পড়েও তার শুভ্রতা ম্লান হল না। এতেই তো পুণ্যের শক্তি আর পাপীর প্রাণের আশা দেখতে পাই। লক্ষ্মীর একটা ব্যবস্থা করো, এই জীবনের আর কতটুকুই বা বাকি? সব দিক ভেবে যে পরিমাণ বাঁচা দরকার, আমাদের সর্দার নিশ্চয়ই ওকে ততটুকু বাঁচিয়ে রাখবে। কিন্তু বৎসে, এইসব আলোচনা তোমাদের মুখে শ্রুতিকটু লাগে, আমরা ঠিক পছন্দ করি না। এ রাজ্যে বুঝি বাঁচিয়ে রাখার পরিমাণ বিচার আছে? আছে বই কি, পার্থিব জীবনটা যে সীমাবদ্ধ, তাই হিসাব বুঝে তার ভাগ বাটোয়ারা করতে হয়। আমাদের শ্রেণীর লোকের পরে ভগবান দুঃসহ দায়িত্ব চাপিয়েছেন, সেটা বহন করতে গেলে আমাদের ভাগে প্রাণের সারাংশ অনেকটা বেশি পরিমাণে পড়া চাই। এদের খুব কম বাঁচলেও চলে, কেননা এদের ভাল লাভের জন্য আমরা এ বাঁচি। এ কি ওদের পক্ষে কম বাঁচুয়া? গোসাইজি, ভগবান তোমার উপরে এদের কোন উপকারের বিষম ভার চাপিয়েছেন? যে প্রাণ সীমাবদ্ধ নয়, তার অংশভাগ নিয়ে কারো সঙ্গে কারো ঝগড়ার দরকারই হয় না। আমরা গোসাইরা সেই প্রাণের রাস্তা দেখাতে এসেছি, এতেই যদি ওরা সন্তুষ্ট থাকে তবেই আমরা ওদের বন্ধু। তবে কি লোকটা সীমাবদ্ধ প্রাণ নিয়ে এইরকম আনমরা হয়ে পড়ে থাকবে? ওরেই বা থাকবে কেন? হ্যাঁ,
কি বলো সর্দার? সে তো ঠিক, পড়ে থাকতে দেব কেন? এখন থেকে নিজের জোরে চলবার উপর দরকারই হবে না, আমাদেরই জোরে চালিয়ে নিয়ে বেড়াবো। ওরে গজ্জু, এরই মধ্যে গলা বেশ একটু মিহি হয়ে এসেছে, মনে হচ্ছে আমাদের নাম কীর্তনের দলে টেনে নিতে পারব। অক্ষপাড়ার মোড়লের ঘরে তোর বাসা হয়েছে, চলে যা সেখানে। ও কি কথা, চলতে পারবে কেন? দেখো নন্দিনী, মানুষ চালানোই আমাদের ব্যবসা। আমরা জানি মানুষ যেখানটাতে এসে মুখ থুবড়ে পড়ে, জোরে ঠেলা দিলে আরো খানিকটা যেতে পারে। পালোয়ান, আমিও যাচ্ছি তোমার সঙ্গে মোড়লের ঘরে, সেখানে তো তোমাকে দেখবার কেউ নেই। না না না, সর্দার রাগ করবে। আমি সর্দারের রাগকে ভয় করি নে। আমি ভয় করি? ভয় তোমার, আমার বিপদ বাড়িও না। সর্দার, যেও না, বলে যাও কোথায় নিয়ে গেছো আমার বিশু পাগলকে। আমি নিয়ে যাওয়ার কে? বাতাস নিয়ে যায় মেঘকে, সেটাকে যদি দোষের মনে করো, খবর নাও বাতাসকে কে দিয়েছে ঠেলা। এখন সর্বনেশে দেশ গো, তোমরা মানুষ নাও, আর যাদের চালা তারা মানুষ নয়, তোমরা হাওয়া তারা মেঘ। গোসাই, তুমি নিশ্চয়ই জানো কোথায় আমার বিশু পাগল আছে। আমি নিশ্চয়ই জানি, যে যেখানে থাক সবই ভালোর জন্য। কার ভালোর জন্য? সে তুমি বুঝবে না। কার ভালোর জন্য? ছাড়ো ছাড়ো, এটা আমার জপমালা। ভালোর জন্য? ও সর্দার, ও সর্দার, এদের এই মেয়ে থেকে দেখো তোমরা। কে জানে ও কেমন করে এখানকার নিয়মের ফাঁকের মধ্যে একটা পয়সা পেয়েছে, স্বয়ং আমাদের রাজা। গোসাই, বলতেই হবে, কার ভালোর জন্য? ওহে, আমার নামাবলি শুদ্ধ ছিঁড়ে ফেলবে বিপদ করলে। সর্দার, বলতেই হবে, কোথায় নিয়ে গেছো বিশু পাগলকে? তাকে বিচারশালায় ডেকেছে, এর বেশি বলবার নেই। ছাড়ো আমাকে, আমার কাজ আছে। আমি নারী বলে আমাকে ভয় করো না। বিদ্যুৎ শিখার হাত দিয়ে ইন্দ্র তাঁর বজ্র পাঠিয়ে দেন, আমি সেই বজ্র বয়ে এনেছি, ভাঙবে তোমার সর্দারি সোনার চূড়া। তাহলে সত্য কথাটা তোমাকে বলে যায়, বিশুর বিপদ ঘটিয়েছ তুমি। আমি? হ্যাঁ তুমি। এতদিন এতদিন কীটের মতো নিঃশব্দে মাটির নিচে গর্ত করে সে চলেছিল, তাকে মরবার পাখা মেলতে শিখেছ তুমি এবং ইন্দ্রদেবের আগুন। অনেক ফেরতাম্বে, তারপর শেষ বোঝা পড়া হবে তোমাতে আমাতে, বেশি দেরি নেই। বেশ, তাই হোক, কিন্তু একটা কথা বলে যাও, রঞ্জনকে আমার সঙ্গে দেখা করতে দেবে কি? কিছু দেই না। কিছু দেই না? দেখব তোমার সাধ্য কিসের, তার সঙ্গে আমার মিলন হবেই হবেই, আজই হবে, এই তোমাকে বলে দিলুম।
শোনো শোনো রাজা, কোথায় তোমার বিচারশালা? তোমার জালের এই আড়াল ভাঙবো আমি, ভাঙবো আমি। জানিস কি কোথায় আমাদের বিশু বাবু? হ্যাঁ নন্দিনী, এখনই তার সঙ্গে দেখা হবে। মনটা ঠিক করে রাখো। জানি নে পৌরদের কর্তা আমার মুখ দেখে কেন দয়া করলি। আমার অনুরোধে এই পথে বিশুকে নিয়ে যেতে রাজি হল। প্রহরীদের কর্তা? হ্যাঁ। তবে কি ও যে আসছে? এতদিন পর আমার মুক্তি হল। কি বলছো বুঝতে পারছি নে। যখন ভয়ে ভয়ে পদে পদে বিপদ সামনে চলত, তখন ছাড়া ছিল, সে ছাড়ার মতো বন্ধন আর নেই। কি দোষ করেছো যে ওরা তোমাকে বেঁধে নিয়ে চলেছে? এতদিন পর সত্য কথা বলেছিলাম। তাতে দোষ কি হয়েছে? কিছু না। তবে এমন করে বাঁধলে কেন? এতেই বা ক্ষতি কি? সত্যের মাঝে মুক্তি পেয়েছে, এ বন্ধন তার সত্য সাক্ষী হয়ে রইল। ওরা তোমাকে পশুর মতো রাস্তা দিয়ে বেঁধে নিয়ে চলেছে, ওদের নিজেদেরই লজ্জা করছে না? ওরাও তো মানুষ। ভিতরে মস্ত একটা পশু রয়েছে যে, মানুষের অপমানে ওদের মাথা হেঁট হয় না। ভিতরকার জানোয়ারটা লেজ ফুলতে থাকে, তুলতে থাকে। আহা পাগল ভাই, ওরা কি তোমাকে মেরেছে? এ কিসের চিহ্ন তোমার গায়ে? চাবুক মেরেছে, যে চাবুক দিয়ে ওরা কুকুর মারে। যে রশি দিয়ে এই চাবুক তৈরি, সেই রশির সুতো দিয়েই ওদের গোসাইয়ের জপমালা তৈরি। যখন ঠাকুরের নাম জপ করে তখন সে কথা ওরা ভুলে যায়, কিন্তু ঠাকুর খবর রাখেন। আমাকে এমনি করে বেঁধে নিয়ে যাক ভাই আমার। তোমার এই মার আমিও যদি কিছু না পাই, তবে আজ থেকে মুখে অন্ন উঠবে না। বিশু, আমি যদি চেষ্টা করি নিশ্চয় ওরা তোমার বদলে আমাকে নিতে পারে, সেই অনুমতি করো তুমি। এটা তো পাগলের মতো কথা। শাস্তিতে তো আমাকে বাঁচবে না, আমার বয়স অল্প, আমি খুশি হয়ে সইতে পারবো। না কিশোর, অমন কথা বলিস নে। নন্দিনী, আমি কাজ কামাই করেছি, ওরা তো টের পেয়েছে, আমার পেছনে ডালকুটটা লাগিয়েছে। তারা যে অপমান করবে, এই শাস্তি তার থেকে আমাকে বাঁচাবে। না কিশোর, এখনো ধরা পড়লে চলবে না। একটা বিপদের কাজ করবার আছে। রঞ্জন এখানে এসেছে। রঞ্জন? যেমন করে পারিস তাকে বের করতেই হবে, সহজ নয়। নন্দিনী, তাহলে বিদায় নিল। নন্দিনী, রঞ্জনের সঙ্গে দেখা হলে তোমার কোন কথা তাকে জানাবো? এবার রঞ্জনের সঙ্গে তোমার মিলন হোক। মিলনে আমার আর সুখ হবে না, এ কথা কোনদিন ভুলতে পারবো না যে তোমাকে শূন্য হাতে বিদায় করেছি। আর যে পালক কিশোর, ও
আমার কাছ থেকে কি বা পেলে? মনে যে আগুন জ্বালিয়ে দিয়েছ তাতে ওর অন্তরের সব ধন প্রকাশ পেয়েছে, আর কি চাই? মনে আছে নীলকণ্ঠের পালক রঞ্জনের চূড়ায় পরিয়ে দিতে হবে? আমার বুকের আঁচলে পাগলি, শুনতে পাচ্ছিস ফসল কাটার গান? শুনতে পাচ্ছি, প্রাণ কেঁদে উঠছে। মাঠের লীলা শেষ হল, ক্ষেতের মালিক পাকা ফসল ঘরে নিয়ে চলল। চলো প্রহরী, আর দেরি নয়। নিজের পরে নিজেই বিরক্ত হয়ে উঠেছেন, এরও বাইরের নয় মনে। এর প্রতিকার কি? বড় রকমের ধাক্কা, হয় অন্য রাজ্যের সঙ্গে, নয় নিজের প্রজাদের মধ্যে উৎপাত বাঁধিয়ে তোলা। অর্থাৎ আর কারো ক্ষতি করতে না দিলে উনি নিজের ক্ষতি করবেন। কিন্তু প্রস্তুত থাকো সর্দার, আর বড় দেরি নেই। লক্ষণ দেখে আমি আগেই সব প্রস্তুত রেখেছি। কিন্তু হায় হায়, কি দুঃখ! আমাদের স্বর্ণপুরী যেরকম ঐশ্বর্য ভরে উঠেছিল এমন কোন দিন হয়নি। ঠিক এই সময়টাতেই। আচ্ছা তুমি যাও, ভেবে দেখছি। কিন্তু আর বড় দেরি নেই। সর্দার মহারাজ ডেকেছেন, আমি ইয় পাড়ার মোড়ল। তুমি তো 321। প্রভুর কি স্মরণ শক্তি, আমার মতো অভাজন কেউ বলেন না। দেশ থেকে আমার স্ত্রী আসছে, তোমাদের পাড়ার কাছে ডাক বদল হবে, শীঘ্র তাকে এখানে পৌঁছে দেওয়া চাই। পাড়ায় গরুর মড়ক, গাড়ি টানবার মতো বলদের অভাব। তা হোক, খোদাই করদেন লাগিয়ে দেওয়া যাবে। কোথায় যেতে হবে জানো তো? বাগান বাড়িতে, যেখানে সর্দারদের ভোজ। যাচ্ছি, কিন্তু একটা কথা বলে দিয়ে যাই, একটু কান দেবেন। ওই যে 69-এর ম, লোকে যাকে বিশু পাগল বলে, ওর পাগলামিটাকে একটু শোধন করবার সময় এসেছে। কেন, তোমাদের পরে উৎপাত করে নাকি? মুখের কথায় নয়, ভাবে ভঙ্গিতে। আর ভাবনা নেই তাই নাকি? তবে ভালো। আর একটা কথা, ওই যে 47-এর ফ, 69 উমর সঙ্গে ওর কিছু বেশি মেশামেশি।
সেটা লক্ষ্য করেছি। প্রভুর লক্ষ্য ঠিকই আছে, তবু নানান দিকে দৃষ্টি রাখতে হয় নাকি? দুই একটা ফসকিয়ে যেতেও পারে। এই দেখুন না, আমাদের 95 গ্রাম সম্পর্কে আমার পিসশ্বশুর, 5 জোড়ের হার কখানা দিয়ে সর্দার মহারাজের ঝাড়ু বর্দারের খরম বানিয়ে দিতে প্রস্তুত। প্রভু ভক্তি দেখে স্বয়ং তার সহধর্মিনী লজ্জায় মাথা হেট করে, অথচ আজ পর্যন্ত তার নাম বড় খাতায় উঠেছে। বড় খাতায় উঠেছে, যাক, সার্থক হলো এতকালের সেবা। খবরটা তাকে সাবধানে শোনাতে হবে। ওরাও মৃগী রোগ আছে শুনে হঠাৎ। আচ্ছা আচ্ছা, সে কথা পরে হবে, তুমি যাও শুকি। আর একজন মানুষের কথা বলবার আছে, যদিও তো সে আমার আপন শ্যালা, তার মা মারা গেলে আমার স্ত্রী তাকে নিজের হাতে মানুষ করেছে, তথাপি প্রভুর যখন নিমক। তার কথা কাল হবে, তুমি দৌড়ে চলে যাও। মেজর সর্দার মহোদয় আসছেন, ওকে আমার হয়ে দুটো কথা বলবেন। আমার উপর ভালো নজর নেই, আমার বিশ্বাস প্রভুদের মহলে ওই 69 উমর যখন যাওয়া আসা ছিল তখনই সে আমার না। কোনদিন তোমার নাম করতেও তাকে শুনিনি। সেই তোর চালাকি, যে মানুষ নাম জাদা তার নাম চাপা দিয়েই তো তাকে মারতে হয়। কৌশল ইশারায় লাগালেগি করা তো ভালো নয়। এই রোগটি আছে আমাদের 33, তার তো দেখি আর কোনো কাজকর্ম নেই, যখন তখন প্রভুদের খাসমহলে যাওয়া আসা চলছেই। ভয় হয় কখন কার নামে কি বানিয়ে বসে, অথচ ও নিজের ঘরের খবরটা যদি। আজ আর সময় নেই, তুমি যাও। আর একটি কথা, ও পাড়ার 88 সেদিন মাত্র 30 তনখায় কাজে ঢুকল, দুটো বছর না যেতেই উপরি পাওনা ধরে ওর আয় আজ কিছু না হবে তো মাসে 1000-1500 তো হবেই। প্রভুদের সাদা মন দেবতার মতো ফাঁকা স্তবেই ভোলেন, সষ্টাঙ্গে প্রণামের ঘটা দেবে। আচ্ছা আচ্ছা, সে পরে হবে, তুমি দৌড়ে যাও শুকি। আমার তো দয়া ধর্ম আছে, আমি তো রুটি মারার কথা বলিনি, কিন্তু তাকে খাতাঞ্চিখানায় রাখাটা ভালো হচ্ছে কিনা ভেবে দেখবেন। আমাদের বিষ্ণু দত্ত ওর নাড়ি নক্ষত্র জানে, তাকে ডাকিয়ে আজই ডাকাবো, তুমি যাও। প্রভু, আমার সে যে ছেলে লায়েক হয়ে উঠেছে, প্রণাম করতে এসেছিল, 3 হাঁটাহাঁটি করে দর্শন না পেয়ে ফিরে গেছে। প্রভুর ভোগের জন্য আমার বধুমাতা নিজের হাতে তৈরি ছাঁচি। আচ্ছা আচ্ছা, পরশু আসতে বলো, দেখা মিলবে, যাও।
দিন রাত এখানে পড়ে থাকবো যতক্ষণ না শোনো। ফেলছো কাকে? তোমাদের যে অজগর আড়ালে থেকে মানুষ গেলে তাকে। হরি হরি, ভগবান যখন ছোটকে মারেন তখন তার ছোট মুখে বড় কথা দিয়ে মারেন। দেখো নন্দিনী, তুমি নিশ্চয়ই চেনো আমি তোমার মঙ্গল চিন্তা করি। তাতে আমার মঙ্গল হবে না। এসো এসো আমার ঘরে এসো, তোমাকে নাম শোনাই। শুধু নাম নিয়ে করব কি? মনে শান্তি পাবে। শান্তি যদি পাই তবে ঠিক 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 আমাকে। আমি এই দরজায় অপেক্ষা করে পড়ে থাকব। দেবতার চেয়ে মানুষের পরে তোমার বিশ্বাস বেশি। তোমাদের ওই ধ্বজদণ্ডের দেবতা সে কোনোদিনই নরম হবে না, কিন্তু জালের আড়ালের মানুষ চিরদিনই কি জালে বাঁধা থাকবে? যাও যাও যাও, মানুষের প্রাণ ছিঁড়ে নিয়ে তাকে নাম দিয়ে ভোলাবার ব্যবসা তোমার। বিশু তোমার সঙ্গে এলো, সে এখন কোথায় সত্য করে বলো। তাকে বন্দি করে নিয়ে গেছে রাক্ষসে। তুই তাকে ধরে দিছিস, তুই ওদের চাপ কোন মুখে এমন কথা বলতে পারলি? নলে এখানে তোর কি কাজ? কেবল সেবার মন গুলিয়ে বলে ঘুরে বেড়াস। এখানে সবাই সবাইকে সন্দেহ করে, তবুও তোমাকে আমি বিশ্বাস করে এসেছি। মনে মনে তোমাকে সে থাক, কিন্তু আজ কেমন তোর ঠেকছে যে হবে আমার সঙ্গে এসেই বিপদে পড়েছে। তোমাদের কাছে নিরাপদে থাকতো সে কথা নিজেই বললে, তবে কেন আনলে তো ভুলিয়ে সর্বনাশে খোঁজে পড়লে ও মুক্তি চায়। ভালো মুক্তি দিয়েছে সবে। আমি তো সব কথা বুঝতে পারি নে চন্দ্রা, কেন আমাকে বললে বিপদের তলায় তলিয়ে গিয়ে তবে মুক্তি? ফাগুলাল নিরাপদের মা থেকে মুক্তি চায় যে মানুষ, আমি তাকে বাঁচাবো কি করে? ওসব কথা বলবি না, তোকে ফিরে যদি না আনতে পারিস মরবি মরবি। তুই তোর সুন্দর পানা মুখখানা দেখে আমি বলি নে কিছু বকাবকি বলতে হবে। বাড়ি ঘর পাড়া দিয়ে দলবল জুটিয়ে আনি, বন্দি শালা চুরমার করে ভাঙবো। আমি যাবো তোমাদের সঙ্গে। কি করতে যাবো? ভাঙতে যাবো। অনেক ভাঙন ভেঙেছে মায়াবিনী, আর কাজই নেই। আবার আগে এই ডাইনিকে পুড়িয়ে মারতে হবে। শাস্তি হবে না, যে রূপ নিয়ে সর্বনাশ করে পেলাম সে রূপটা তো খুঁটি খুঁটো দিয়ে যেমন করে ঘাস নিল তেমনি রূপটা দাও নিলি। তা পারি একবার হাতুড়ি না চলছে হবলাল, ওর গায়ে হাত দাও যদি তাহলে। হবলাল তুমি থামো, ও ভীরু আমাকে ভয় করে তাই আমাকে মারতে চায়। আমি ওর মারকে ভয় করি নে, কি করতে পারে করুক কাপুরুষ। ভাগলাল এখনো তোমার চৈতন্য হয়নি, আর তার কি তুমি শত্রু বলে জানো? তা হোক, যে শত্রু সহজ শত্রু শ্রদ্ধা, কিন্তু তোমাদের এই মিষ্টিমুখী সুন্দরী সত্তাকে তোমার শ্রদ্ধা। পায়ের তলা থেকে পায়ের তলার কাদার শ্রদ্ধা যেরকম, যে দাস সে কখনো শ্রদ্ধা করতে পারে? তোমার পৌরুষ দেখাবার সময় এসেছে, কিন্তু বালিকার কাছে নয়। চলো আমার সঙ্গে। ভোজা পূজার নৈবেদ্য নিয়ে চলেছি। রঞ্জনকে দেখেছ? পাঁচ দিন আগে একবার দেখেছিলাম।
আর দেখিনি, ওদের জিজ্ঞাসা করো, হয়তো বলতে পারবে। ওরা কারা? ওরা সর্দারদের ভোজে মদ নিয়ে যাচ্ছে। ওগো লালটুপিরা, রঞ্জনকে তোমরা দেখেছো? সেদিন রাত্রে সন্ধ্যামণ্ডলের বাড়িতে দেখেছি। এখন কোথায় কোথায় আছে সে? সর্দার মেয়েদের ভোজে সাজ নিয়ে চলেছে, ওদের জিজ্ঞাসা করো, ওরা অনেক কথা শুনতে পায়, আমাদের কানে পৌঁছে না। রঞ্জন কেরা কোথায় রেখেছে তোমরা কি জানো? তোমরা নিশ্চয়ই জানো, আমাকে বলতেই হবে, বলতেই হবে। আমাদের কান দিয়ে যা ঢোকে মুখ দিয়ে তা বেরোয় না, তাই টিকে আছি। ওই যে অস্ত্রে ভাঙ নিয়ে আসছে, ওদের জিজ্ঞাসা করো। ওগো একটু থামো, বলে যাও রঞ্জন কোথায়? শোনো বলি, লগ্ন হয়ে এসেছে, ধ্বজা পূজায় রাজাকে বেরোতেই হবে, তাকেই জিজ্ঞেস করো। আমরা শুরুটা জানি, শেষটা জানি না, শেষটা জানি না। জানি না, আজ ধ্বজা পূজা, আমার মন বিক্ষিপ্ত করো না, পূজায় ব্যাঘাত হবে, যাও যাও এখনই যাও। আমার ভয় ঘুচে গেছে, খবর করে তাড়াতে পারবে না, মরি সেও ভালো, দরজা না খুলিয়ে লড়বো না। রঞ্জনকে চাও বুঝি, সর্দারকে বলে দিয়েছি এখনই তাকে এনে দেবে, পুজোয় যাবার সময় দরজায় দাঁড়িয়ে থাকো না, বিপদ ঘটবে। সময়ের অভাব নেই, পুজোর জন্য যুগ যুগান্তর অপেক্ষা করতে পারে। মানুষের মানুষের নাগাল চাইছে, তার সময় অল্প। আমি ক্লান্ত, ভারী ক্লান্ত, ধ্বজা পূজায় অবসাদ ঘুচিয়ে আসবো, আমাকে দুর্বল করো না, এখন বাধা দিলে রথের চাকায় গুড়িয়ে যাবে। বুকের উপর দিয়ে চাকা চলে যাক, মরবো না, মরবো না। নন্দিনী, আমার কাছ থেকে তুমি প্রত্যয় পেয়েছো, তাই ভয় করো না, আজ ভয় করতেই হবে। আমি চাই সবাইকে যেমন তুমি ভয় দেখাও, আমাকে তুমি ভয় দেখাবে, তোমার প্রত্যয়কে ঘৃণা করি। ঘৃণা করো? পর্দা চূর্ণ করব, তোমাকে আমার পরিচয় দেবার সময় এসেছে। পরিচয়ের অপেক্ষাতেই আছি, খোলো দ্বার, খোলো দ্বার, খোলো দ্বার।
আমি এসেছি তোমার সখী, তোমার সখী। আমি এসেছি রঞ্জন। আমাকে সর্বনাশ, আমার নিজের জন্তু আমাকে মানছে না। ডাক্তারা, সর্দারকে ডেকে আন, বেঁধে নিয়ে আয় তাকে, বেঁধে নিয়ে আয় তাকে। রঞ্জনকে জাগিয়ে দাও। সবাই বলে তুমি জাদু জানো, ওকে জাগিয়ে দাও, জাগিয়ে দাও। আমি জমের কাছে জাদু শিখেছি, জাগাতে পারিলে জাগরণ ঘুচিয়ে দিতেই পারি। তবে আমাকে ওই ঘুমেই ঘুম পাড়াও, আমি সইতে পারছি না, আমি সইতে পারছি না। কেন চৌবনকে মেরেছি, চৌবনকে মেরেছি। এতদিন ধরে আমার সমস্ত শক্তি নিয়ে আমি কেবল চৌবনকে মেরেছি। মরা যৌবনের অভিশাপ আমাকে লেগেছে। আমার নাম বলেনি, আমার নাম বলেনি, বলেছিল এমন করে বলেছিল সে আমি সইতে পারিনি। হঠাৎ আমার নড়িতে নড়িতে যেন আগুন জ্বলে উঠল। কণ্ঠ পাখির এই পালক পরিয়ে দিলুম তোমার চূড়ায়। তোমার জয়যাত্রা আজ হতে শুরু হয়েছে, সেই যাত্রার বাহন আমি। বালিকার মতো তার কচি মুখ, কিন্তু উদ্ধত তার বাক্য। সে পর্দা করে আমাকে আক্রমণ করতে এসেছিল। তারপরে কি হলো তার, বলো কি হলো? চুপ করে থেকো না, বলতেই হবে। উদ্ভুদের মতো সে লুপ্ত হয়ে গেছে। রাজা, কিসের সময়? আমার সমস্ত শক্তি নিয়ে তোমার সঙ্গে আমার লড়াই। আমার সঙ্গে লড়াই করবে তুমি?
তোমাকে যে এই মুহূর্তে মেরে ফেলতে পারি। তারপর থেকে মুহূর্তে মুহূর্তে আমার সেই মরা তোমাকে মারবে। আমার অস্ত্র নেই, আমার অস্ত্র নেই, আমার অস্ত্র মৃত্যু। তাহলে কাছে এসো, সাহস হয় আমাকে বিশ্বাস করতে, চলো আমার সঙ্গে। আজ আমাকে তোমার সাথী করো নন্দী। কোথায় যাব? আমার বিরুদ্ধে লড়াই করতে কিন্তু আমারই হাতে হাত রেখে। বুঝতে পারছো না, সেই লড়াই শুরু হয়েছে, সেই লড়াই শুরু হয়েছে। দেবতার ধ্বজা, তোমাদের দেবতার ধ্বজা, আমাদের দেবতার ধ্বজা। রাজেশল্যের একদিক পৃথিবীকে, অন্যদিক স্বর্গকে বিস্ত করেছে, সেই আমাদের মহাপবিত্র ধ্বজদন্ত। পূজা দিলে কি মহাপাতক, চল সর্দারদের খবর দিই গে, চল সর্দারদের খবর দিই গে। এখনো অনেক ভাঙা বাকি, তুমিও তো আমার সঙ্গে যাবে নন্দিনী, প্রলয় পথে আমার দীপশিখা। কিছু তোরা কিছু দেই ছেড়ে দেবে না। ডাকিনি, ওর সঙ্গে পরামর্শ চলছে, বিশ্বাস ঘাতিনি, বিশ্বাস ঘাতিনি। কি হয়েছে তোমাদের, কি করতে বেরিয়েছ? বন্দিশালার দরজা ভাঙতে মরি দেবো, ফিরবো না। ফিরবে কেন, ভাঙার পথে আমিও বেরিয়েছি। ওই তার প্রথম চিহ্ন, আমার ভাঙা ধ্বজা আমার শেষ কীর্তি। নন্দী ভালো বুঝতে পারছি, আমরা সরল মানুষ, দয়া করে আমাদের ঠকিও না, তুমি যা আমাদেরই ঘরের মেয়ে। তোমরা তো মৃত্যুকেই ফোন করেছ, আমার তো কিছুই বাকি রাখলে না। নন্দী, নন্দী, তুমি তো আমাদের সঙ্গে সঙ্গে চলো। আমি তো সেই জন্যই বেঁচে আছি। হাগুলাল, আমি চেয়েছিলাম রঞ্জনকে তোমাদের সকলের মধ্যে আনতে। ওই দেখো এসেছে আমার বীর, আমার বীর মৃত্যুকে তুচ্ছ করে। সর্বনাশ, এই চিরঞ্জন নিঃশব্দ পড়িয়াছে। নিঃশব্দ নয়, মৃত্যুর মধ্যে তার অপরাজিত কণ্ঠস্বর আমি যে এই শুনতে পাচ্ছি। রঞ্জন বেঁচে উঠবে, ও কখনো মরতে পারে না, কখনো মরতে পারে না। হায় রে নন্দিনী সুন্দরী আমার, এই জন্যেই কি তুমি এতদিন অপেক্ষা করেছিলে আমাদের এই অন্ধ নরকে? ও আসবে বলে অপেক্ষা করেছিল, কত এলো, ও আবার আসার জন্য প্রস্তুত হব, আবার আসবে। কিন্তু মহারাজ, ভুল বোঝেন তো,
আমরা তোমারই বন্দিশালা ভাঙতে বেরিয়েছি। হ্যাঁ, আমারই বন্দিশালা। তোমাকে আমাদের দুজনে মিলে কাজ করতে হবে, একলা তোমার কাজ নয়। সর্দাররা খবর পেলেই ঠেকাতে আসবে, তাদের সঙ্গে আমার লড়াই। শুনলে তোমাকে মারবে না। একলা লড়ব, সঙ্গে তোমরা আছো, জিততে পারবে? মরতে তো পারব। এতদিনে মরবার অর্থ খুঁজে পেয়েছি, দেখেছি। এত শিক্ষিত করে সম্ভব হলো? আগে তার থেকে শক্তি ছিল তোমার, আমি জানতে পারিনি। তোমাকে ঠকিয়েছে, আমারই শক্তি দিয়ে আমাকে বেঁধেছে। আমার কল বন্ধ এখন এসে পৌঁছলো না। অর্থাৎ নিশ্চিত তাদের ছুটি রেখে যা আপনারা পৌঁছবেন। হ্যাঁ, আটক করতে সর্দারের মতো কাউকে দেখি জল মন্দির তোমাকে নিরাপদ জায়গায় রেখেছে, তারপরে যাওয়াই হবে। সর্দার তোমাকে দেখি আর রক্ষা থাকবে না। তোমাদের যে সর্দার ভালো, সেই আমার জয়যাত্রার পথ খুলে দিল। সর্দার ওই দেখো, আমাকে দেখতে পেয়েছে। জয় রঞ্জনের জয়, জয় রঞ্জনের জয়, জয় রঞ্জনের জয়। নন্দিনী, 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 কে যেন বললে রাজা এতদিন পরে চরম প্রাণের সন্ধান পেয়ে বেরিয়েছে, পুঁথিপত্র ফেলে সঙ্গ নিতে এলো। রাজা তো ওই গেল মরতে, সে নন্দিনী ডাক শুনেছে। চাল ছেড়েছে নন্দিনী কোথায়? ঠিক আছে, সবার আগে সে আর নাগাল পাওয়া যাবে না। এইভাবে পাওয়া যাবে আর নন্দিনী কোথায়? তুমি কি চলে এসে? আমাদের কারিগররা বন্দিশালা ভেঙে ফেলেছে, তারা ওই চলেছে লড়তে। নন্দিনী কোথায়? সে গেছে সকলের আগে এগিয়ে। কোথায়? শেষ মুক্তি। বিশু, বিশু দেখতে পাচ্ছ ওইখানে কে শুয়ে আছে? সর্বনাশ, সে যে রঞ্জন ওই রক্তের রেখায়। বুঝেছি, ওই তাদের পরম মিলনের রক্ত রাখে। আর ওই দেখো, ধুলায় লুটুচ্ছে তার রক্ত করবীর কঙ্কন। তাকে বলেছিলাম তার হাত থেকে কিছু নেব না, এই নিতে হল তার শেষ দান। হয়তো গান শুনতে চাইবে আমার পাগলি, হয়তো গান শুনতে চাইবে আমার পাগলি। চলে আয়।